কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। বাসুদেবায় ওম নমো ভগবতে যশ প্রসাদা ভগবত প্রসাদ যশয় প্রসাদা নগতি কুতপি ধ্যায়ং শুভং তস্যু যশ শ্রী সঙ্গম বন্দে গুরু শ্রেণী চরণ রোবিন্দ নমো মে বিষ্ণু পাদায় রদ প্রেষিতায় ভূতলে শ্রীমতি ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে নমো আচার্য পাদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দৈর্য শিরমণে নময় মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নময় মে বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লবী বল্লবং দেব শ্রীরাধালিঙ্গিত বিগিরহম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিতির সন্দ তমনুদ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্ত নৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতার মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরা নিত্যং তুলসীতং নমঃ সেতুতে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমঃ নমঃ রাধাঙ্গিরাশেশ্বরী রম্মাং গোবিন্দ মোহিনী পড়াং বৃষবানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়ে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ আমি এই ছয় গোসাইরে করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অবিষিত পুরো
বিনো না অবিষ্ট পূরণ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিবিন নাশ অবিষ্ট কীর্তন কহে নরুত্তম দাস
ভুনিত নন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই কীর্তন করুন সবাই কীর্তন করুন হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে মাতাজিরা গাইবেন আমরা তো বিকেলবেলা দেখেছি চালাকচরের মায়েরা অনেক এগিয়ে মায়েরা অনেক ভক্তিমুখী কেবল মায়েরা গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে এদিকে গাও রিবো সাউন্ড আর একটু বাড়বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে বাবা জিটা গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama, Hare Rama,
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্থিত চালাচর শ্রীগুরু আশ্রম তথা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে বিশেষ লগ্নে বিশেষ তিথিতে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখ নিঃসৃত বাণী শ্রীমৎ ভগবত গীতার আলোকে কৃষ্ণ কথামৃতে স্নাত হবার নিমিত্তে চালাকচর সনাতনী যুব সংঘ কর্তৃক পরিচালিত গীতা জ্ঞান অর্জন কেন্দ্রের ঐকান্তিক আপন মনের মাধুরী মিশিয়ে আয়োজিত দুদিন ব্যাপী কৃষ্ণ কথা আলাপনের আজকের প্রথম রজনীতে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দ যারা বহু দূর দূরান্ত থেকে এই অপ্রাকৃত কথা শ্রবণের আকিঞ্চনে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ তথা শ্রীগুরু আশ্রম প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুর রাঙ্গা চরণে আমি অবাজন মূর্খ কীটানুকীট ভক্তি জ্ঞানহীন এই বেশ আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই কেবলমাত্র আপনাদের মতো মহৎ সজ্জনের কৃপায় অভিষিক্ত হওয়ার আকিঞ্চনে আপনাদের নৈকট্যে আসা আমি সর্বাগ্রে
আপনাদের চরণে বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। যার প্রাকৃত আঙ্গিনা এই কথার আয়োজন, যিনি এই মন্দিরের শ্রী বর্ধন করেছেন, কারণ ভগবান বলছেন আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। যে মহাপুরুষের অপ্রাকৃত সাধনায় এই মন্দিরের শ্রী বর্ধিত হয়েছে, এক নামে যে মন্দির ধীরে ধীরে প্রত্যেকের লোচনে গুচরিত হচ্ছে শ্রী গুরু আশ্রম, সেই অপ্রাকৃত প্রেম পীযূষ দ্বারায় নিজের জীবন যৌবনকে যিনি উৎসর্গ করে প্রত্যেকের হৃদয়ের মণিকুটায় শ্রদ্ধা অনুরাগের প্রদীপ হয়ে জ্বলছেন, নিত্য প্রেম ভক্তি অঞ্জলি পাচ্ছেন, সেই মহাপুরুষ মহামানব তার শ্রী রাতুর রাঙ্গা চরণ আমি বন্ধনা করছি। মোর ভক্ত নাহি ভজে আমা বোঝে মাত্র, সেই দাম্বিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। ভগবান বলছেন আমার ভক্তকে যে ভজনা করে না, আমার ভক্তকে যে যথাযোগ্য সম্মান প্রদান করে না, সে হচ্ছে দাম্ভিক। দাম্ভিক কথাটার অর্থ হচ্ছে অহংকারী, সে কবু নহে মোর প্রসাদেরই পাত্র। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। ভগবান বলছেন সেই ব্যক্তি দাম্ভিক, সে কখনো আমার কৃপা লাভ করতে পারে না। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, আমার ভক্তকে ভজনা করে না অথচ আমাকে ভজনা করে। ভগবান বলছেন আমার ভক্তের প্রতি অনুরাগ নেই অথচ আমার প্রতি অনুরাগ আছে, সে অহংকারী, সে কখনো আমার কৃপা লাভ করতে পারে না। অতএব সব ছাড়ি বুদ্ধিমান জনে, বুদ্ধিমান ব্যক্তি যারা আশ্রয় করিয়া বজে বৈষ্ণবের চরণে, বুদ্ধিমান ব্যক্তি যারা তারা সর্বাগ্রে বৈষ্ণব চরণ বন্ধনা করে। কেন বৈষ্ণব চরণ বন্ধনা করে? তার কারণ গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাম। এই যে শ্রী গুরু আশ্রম, গুরু শব্দের অর্থ গু, শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যার অপ্রাকৃত কৃপায় অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শিত হয় তিনি হচ্ছেন গুরু। আশ্রম তার বহুবিধ অর্থ, ব্যাকরণগত আপেক্ষিকগত ভূতপত্তিগত অর্থ বিভিন্ন অর্থ আছে, কিন্তু মূলত আশ্রম মানে হচ্ছে সমবেত হওয়ার একটা জায়গা, যেখানে সাধনার সোপানে মানুষ গিয়ে অগ্রসর হয়। অন্ধকার থেকে আলোর পথে যে জায়গায় অবস্থান করলে, গমন করলে হৃদয়ের মাঝে অজ্ঞানজনিত অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের প্রভার বীজ বপন হয়, অঙ্কুরিত হয়, পল্লবিত হয়, পুষ্পিত হয়, সে আশ্রমই শ্রী গুরু আশ্রম। আর সেই আশ্রমকে বর্ধন করেছেন, নিত্য সেবিত হচ্ছেন যে পরম বৈষ্ণব। শ্রী বৈষ্ণবের চরণে প্রেম ভক্তি অঞ্জলি সর্বাগ্রে আমাদের নিবেদন করা উচিত, এটাই শাস্ত্র বলছেন। কারণ বৈষ্ণব হচ্ছেন ভগবানের প্রাণ।
একাকী আমার নাহি পাই বল হরি নাম সংকীর্তনে। আমি যে হরি কথা হরি গুণ কীর্তন করব আমার সে সামর্থ্য নেই, আমার মাঝে ভক্তি নেই, জ্ঞান নেই, শ্রদ্ধা নেই, বৈরাগ্য নেই। তুমি কৃপা করি হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরে, তুমি আমার হৃদয়ে মাঝে শ্রদ্ধা জাগিয়ে দাও। কারণ শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো কৃষ্ণ কৃপা লাভ করতে পারে না। ভগবানের কথা শ্রবণ করতে গেলে প্রথম যোগ্যতা শ্রদ্ধা। শ্রীমদ ভগবত গীতায় অষ্টাদশ অধ্যায় মুক্ষু যুগে ভগবান বলছেন, শ্রদ্ধাবান অনশুয়চ শৃণুয়াত অপি জনরহ সয়পি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। ভগবান বলছেন, শুনো হে অর্জুন, আমার এই কথা যারা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবে, অহংকারের বশবর্তী হয়ে নয়, অহংকার ত্যাগ করে যারা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবে, সঅপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। শুনো হে অর্জুন, যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে কায় মন বাক্যে আমার কথা শ্রবণ করবে, আমাকে ভালোবাসবে, সেই ব্যক্তি অচিরেই পুণ্য কর্মকারীদের নিয়ায় এই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার পেয়ে আমার অভয় চরণ লাভ করবে। শ্রদ্ধাটা খুবই গুরুত্বপূর্ণ। যে মহাপুরুষ এই জায়গায় সাধু বাবা নামে পরিচিত তার নৈকট্যে সর্বাগ্রে আমাদের প্রার্থনা করা উচিত, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরে। হে বৈষ্ণব ঠাকুর, তুমি আমার হৃদয় মাঝে শ্রদ্ধা জাগিয়ে দাও। আমার হৃদয়ে শ্রদ্ধার বড় অভাব, যার কারণেই তো আমার সাধু সঙ্গে যেতে মন চায় না, বিষয়ে সর্বদা আমার মন নিবদ্ধ হয়ে আছে। মাতৃ যতরে যে কথা দিয়ে এসেছিলাম ভুলে গিয়ে অনিত্য বস্তুকে আমি নিত্য ভেবে আমার 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 করে আমিত্বের আহাজারিতে নিমগ্ন হয়ে আমি সর্বদা সংসার বিষানলে দিবানি সিহিয়া জলে জুড়াই থেকে আছে। আমার কি আমার এই যন্ত্রণা দূর করবে, আমার জ্বালা দূর করবে আমি খুঁজে পাচ্ছি না। তাই আমি তোমার চরণে আশ্রয় নিয়েছি, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। শুনেছি কৃষ্ণ নামের মাধ্যমে কৃষ্ণ প্রেম বাড়ি দ্বারাই সে অগ্নি এই দুঃখের আগুনকে নির্বাপন করা যায়। তাই তো বড় আশা করে বড় ভরসায় হৃদয়ে আপ্লুত ভাব নিয়ে তোমার চরণে তোমার আশ্রমে ছুটে চলে এসেছি। তার পশ্চাতে কারণ আছে, কারণ কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। কৃষ্ণ এই জগতে কার? উদ্ধব মহারাজ একদিন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে গোবিন্দ, সংসারে সবাই বলে কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার, তুমি একবার বলো তুমি কার? তোমার শ্রীমুখ থেকে জানতে চাই সংসারে তুমি কার? সবাই বলে কৃষ্ণ আমার, আমরা সবাই বলি না ভগবান আমার, গোপাল আমার ছেলে, কৃষ্ণ আমার কাছের জন, এই সংসার আমার নয় ভগবানের, সন্তান কজন মা তোমার আমার নয় ভগবানের দান, চার ছেলে
তিন মেয়ে সব ভগবানের দাদু কি মন থেকে বলি মা গোপাল আমার ছেলে কি খেতে দাও একটু চিনি একটু মিশ্রি একটু বাতাসা একটু লাড্ডু কখনো সকনো একটু ফল নিজের গর্ব থেকে যে বের হলো সেই ছেলেটাকে কি খেতে দাও যা যা খেতে পছন্দ করে সেই আইটেম রান্না করে দেই নিজের ছেলেটাকে যদি প্রতিদিন একটু চিনি একটু মিশ্রি আর এতটুকু প্লেট ছোট্ট একটা গ্লাস আর বাতাসা যদি প্রত্যেক দিন দেই ছেলে ঘরে থাকবে না বলবে খাওয়াতে পারো না জন্ম কেন দিয়েছিলে আরে এতটুকু প্লেট এতটুকু গ্লাস একটু চিনি মিশ্রি বাতাসা আর একটু ফল মাঝে মাঝে একটু লাড্ডু আর মাসে হয়তো কোনো একদিন অন্ন ব্যঞ্জন এটা খেয়ে কি গোপাল আমার ঘরে থাকবে গোপাল আমার ছেলে হবে এত সহজ গোপাল ছেলে হওয়া দেবকী বসুদেব কত বছর আরাধনা করেছিল মা কৃষ্ণকে পুত্র রূপে লাভ করার জন্য এত আরাধনা করেও সাড়া পাননি তারা যশোদা নন্দ মহারাজ কত হাজার বছর আরাধনা করেছিল গোপালকে পুত্র রূপে লাভের জন্য নিজের স্তন পর্যন্ত কেটে পরীক্ষা নিয়েছিলেন ভগবান যে আমি যে এই স্তন পান করব তোমার গিয়ে কতটা ভক্তি আছে একটু পরীক্ষা করে দেখি ওই যখন ধরা দ্রুণ ছিলেন একদিন অতীত বেশি এলেন নারায়ণ ব্রাহ্মণীরে বলেন শীঘ্র কড়াইতে ভোজন ভিক্ষাতে গিয়াছি ব্রাহ্মণ কিছুই নাই তার সংসারে গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে সহজে কেউ পায় না তারে পাইলে যে হয় কাঁদিতে চোখের জল ব্যতীত কৃষ্ণ কৃপা হয় না মা সন্তান যখন দুষ্টুমি করে মাঝে মাঝে খেলনা দিয়ে মা বলে একটু খেলা করতো বাবা এখন কুলে নিতে পারবো না কাজটা সেরে নেই হাতে তারপর তোকে কুলে নেব তোমার ছেলেটি বারবার ডাকছে ও মা মা কুলে উঠবো নাও না বলছি না খেলা করতে কাজটা সেরে নেই তারপর কুলে নেব এবার ছেলেটা যখন অজুর ধারায় কাঁদতে শুরু করে তখন মা হাতের কাজ ফেলে দৌড়ে চলে আসে ছেলের কাছে কান্না করিস না সোনা কুলে আয় না কাঁদলে না ডাকলে না বললে মাও সন্তানকে সহজে কুলে নেয় না আর আমি ডাকবো না তার জন্য নয়নের জল ফেলবো না তার সঙ্গে সম্পর্ক করব না আমাকে কুলে তুলে এই সংসার সমুদ্র থেকে উদ্ধার কি গোবিন্দ করবে ভেবে দেখো কতটা আরাধনা করেছিলেন যশোদানন্দ মহারাজ যার কারণে পুত্র রূপে এসেছিলেন সময় মাত্র দুদিন পেয়েছি কাজী এক একটা লীলা আলোচনা করলেই অনেক সময় লেগে যাবে এই সনাতনী যুব সংঘ কর্তৃক গীতা জ্ঞান অর্জন কেন্দ্রের ভক্ত যারা বিশেষ করে মানিক মোদক অনুপম পাল বিমল মোদক পল্টন সাহা এবং আরো যারা যারা আছেন ওনারা দীর্ঘদিন যাবত আমার সঙ্গে যোগাযোগ করে আসছেন মানিক প্রভুজি অনুপম প্রভুজির তো আর কথাই নেই কবে এই চালাকচর শ্রীগুরু আশ্রমে একবার আসব দু বছর আড়াই বছর যাবত লেগেই আছেন আমারই দুর্ভাগ্য আপনাদের চরণদুলি নেওয়ার আমি সুযোগ করতে পারছিলাম না কিন্তু এই গৌর হরির কৃপায় আর আপনাদের সাধু বাবার কৃপায় সুযোগ হয়ে গেল সত্যি আজ আসার পর যেটা উপলব্ধি হলো আপনারা কতটা যে ভক্তি লাভ করে আছেন সাধু ভক্ত বৈষ্ণবদের আপনারা যেভাবে সম্মান শ্রদ্ধা
আতিথেয় তা পোষণ করেন, আমার এই জায়গায় এসে অনুভব হলো আমার নিজেরও আপনাদের নিকট থেকে অনেক কিছু শিখার আছে, জানার আছে। এখনো মনে হয় কিছুই শিখতে পারিনি, কিছুই জানতে পারিনি, বয়স অনেক হয়ে গেল, কিছুই জানা হলো না, কিছুই শিখা হলো না। কত জানার যে আছে জানার শেষ নেই, আচরণ শিকার শেষ নেই। আপনাদেরই আতিথেয়তা, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুরাগ, শ্রদ্ধা, ভক্তি, এই গীতা জ্ঞান অর্জন কেন্দ্রের ছোট্ট ছোট্ট সোনামণিদের এত ভালোবাসা স্মৃতির পাতায় মনের মণিকুটায় চির সজীব হয়ে থাকবে। এই মনোহরদি উপজেলায় প্রথম এসেছিলাম রামপুর গ্রামে, প্রথম আসা আমার মনোহরদিতে, আর দ্বিতীয়বার মনোহরদিতে আপনাদের এই জায়গায় আসা। তারপর আপনাদের এই চালাকচুরি আবার চার দিনের জন্য আসা হবে। কাজেই আমার খুবই ভালো লেগেছে যে শ্রীগুরু আশ্রমে আসতে পেরে, এই জন্যই ভালো লেগেছে, কারণ প্রীতি যেখানে বেশি নীতি কথাকে পশ্চাৎ রেখে প্রীতির রাজ্যে অবগাহন করতে কার না ভালো লাগে বলুন। প্রীতি যেখানে বেশি সেখানে এত নীতি কথা খাটে না, বিচার সেখানে গৌণ হয়ে যায় প্রীতি যেখানে বেশি। কাজেই এই প্রীতিকে অনুভব করার জন্যই আপনাদের কাছে ছুটে আসা। আমাকে আশীর্বাদ করবেন সবাই, কৃপা করবেন জন্ম জন্মান্তরে যেন এহেন সাধু সঙ্গ করতে পারি, ভক্তির চরণ ধুলি নিতে পারি। এটাই জীবের একমাত্র সম্বল, বৈষ্ণবীর কৃপা না হলে কিছুই হয় না, যে কথাটা বলছিলাম। প্রীতিটা মুখ্য, প্রীতির দূরে বলি গোপাল আমার ছেলে, কিন্তু আদৌ কি মন থেকে তাকে ভাবতে পেরেছি, আদৌ কি গোপাল আমার সন্তান সেটা আমার অনুভবে এসেছে, আদৌ কি বলতে পারছি আমার নয় ভগবানের সন্তান। যদি তাই হতো, চার ছেলে যদি বলা হয় কোন গুরুদেব বৈষ্ণব এসে বলেন, মারে তুই না বলছিস তোর চার ছেলে তোর নয় ভগবানের, তাহলে একটা ছেলে দিয়ে দে ভগবত সেবায়। তখন মা বলে, এটা কি করে সম্ভব বাবা গোসাই, আমার ছোট ছেলে কানু, ওকে না দেখে তো আমি থাকতেই পারি না। আদৌ কি মন থেকে আমরা বলি, আদৌ কি প্রীতির দূরে বাঁধতে পেরেছি ভগবানকে, আদৌ কি হৃদয়ে মাঝে শ্রদ্ধা জাগ্রত হয়েছে না মা। এই শ্রদ্ধা জাগ্রত কার কৃপায় কার করুণায় সম্ভব, একমাত্র বৈষ্ণব করুণায়। এই জন্যই মহাজন প্রার্থনা করছেন, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নন্দনে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে, এই জগতে অধিক ধনের মালিক যারা তাদের কাছে গিয়ে যদি ধন প্রার্থনা করা হয়, তাদের কাছে যদি গিয়ে অর্থ প্রাপ্তির বাসনা জ্ঞাপন করা হয়, তারা অর্থ প্রদান করতে পারেন কিছুটা সময়ের জন্য, আমার অনিত্য দুঃখ দূর করতে পারেন, জাগতিক ক্লেশ অবসান করতে পারেন কিছুটা সময়ের জন্য। কিন্তু এই জগতের বুকে শ্রেষ্ঠ ধন কি, এই জগতের বুকে প্রকৃত গরিবকে, প্রকৃত কাঙ্গালকে শ্রীমন মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই জগতের বুকে সেই গরিব, সেই কাঙ্গাল, সে অনাথ, সে দুর্ভাগা, যে দেবতাদেরও দুর্লভ, মনুষ্য জনম পেয়ে কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারলো না, কৃষ্ণ ভজন করতে পারল না, কৃষ্ণ ভক্তি যাজন করতে পারল না। তার মতো কাঙ্গাল, তার মতো দুঃখী, তার মতো অভাবী আর কেউ নেই।
এই কৃষ্ণ প্রেম দন প্রত্যেকের লাভে মনোরতি হওয়া উচিত। এই প্রেম দন কার কাছে আছে গো? এই প্রেম দন ভগবানের কাছেও নাই। এটা আবার কেমন কথা? ভগবানের কাছে প্রেম নেই, ভগবানের কাছে ভক্তি নেই, তাহলে ভগবানকে প্রেমময় কেন বলা হয়? ভক্তি হে পদ্ম মধুমাব, প্রেম ভক্তি ভগবানের নৈকট্যেও নেই। আপনি যদি পদ্মবন থেকে মধু আহরণ করতে চান, পদ্ম পুষ্পকে যদি কর্তন করেন, বাড়িতে এনে যদি পেষ্টন করেন, এক ফুটা মধু সেখান থেকে নিঃসৃত হবে না। পদ্ম পুষ্প যদি কথা বলতে পারতো, সে হয়তো বলতো, মধু আহরণ করার বিন্দু মাত্র যোগ্যতা তোমার নেই, অকারণে আমায় কেন কষ্ট দিচ্ছ? আমার সমস্ত মধু তো মধু করে আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। ভক্তি মধু আস্বাদন করতে চাও, প্রেম মধু আস্বাদন করতে চাও, ভগবান বলছেন ভক্তি প্রেম মধু আমার নিকটেও নেই। ভক্ত মধু করেরা আমার নিকট থেকে ভক্তি প্রেম মধু চুরি করে নিয়ে গেছে। ভগবানের নিকট থেকে ভক্তি আর প্রেম ভক্তরা লুট করে নিয়ে গেছে। তাই তোমরা যদি ভক্তি পেতে চাও, প্রেম লাভ করতে চাও, তোমরা ভক্ত মধুকরীর কাছে যাও। ভক্ত সঙ্গ হচ্ছে মধু চক্র, ভক্তরা হচ্ছেন মধুকর, আর ভক্ত সঙ্গ হচ্ছে মধু চক্র। মধু চক্রে না গেলে যেমন মধু পাওয়া যায় না, ভক্ত সঙ্গে না আসলে প্রেম ভক্তি উদিত হয় না। জয় জয় বিশেষভাবে খ্যাত, কারণ এখানে বৈষ্ণব ভগবান একীভূত হয়ে আছেন। প্রেম লাভে মনোরতি হয়ে এই মহাপুরুষ যিনি সাধু বাবা নামে খ্যাত, তিনি প্রেম পীযূষ দ্বারা আপ্লুত আছেন। সেই বৈষ্ণবের অহৈতুকি করুণায় রাধা কৃষ্ণ প্রেমদন লাভ করতে আমরা পারবো। এটাই হচ্ছে এখানের বিশেষত্ব, কারণ শাস্ত্র বলে দিয়েছেন চমৎকার ভাবে সেই কথা, মহাজন সেই কথাগুলোকে কীর্তন করে গিয়েছেন। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব কাছে কাছে। আমি কাঙ্গাল কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আমার লাভ হলো না, তাই আমি পশ্চাতে পশ্চাতে গমন করছি। সেই মহাপুরুষ সাধু বাবার চরণে প্রেম ভক্তি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আয়োজনকারী প্রত্যেক ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরেকটি কথা না বললেই নয়, এই মনোহরদী উপজেলায় প্রথম আমাকে নিয়ে আসছিলেন হরিদাস প্রভু, আমাদের রামপুরের দারোগা মহাত্মন। আজকে ওনার সঙ্গে আমার কথা হলো এবং বহুদিন নিশ্চয় এসেছে। হ্যাঁ হরিবল, সবার মঙ্গল হোক, সবার চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মনোহর দিতে প্রথম আসা রামপুরে, কাজেই সেই রামপুরের ভক্তদেরকেও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কাজেই আপনাদের প্রত্যেকের যে প্রগাঢ় ভালোবাসা, প্রত্যেকের যে ভক্তি, প্রত্যেকের যে অনুরাগ, সেই অনুরাগ চিরদীর্ঘ শক্তিতায় থাকুক এবং দিন দিন সেই অনুরাগ বর্ধিত হোক রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম পীযূষে। আমরা বিশেষ স্থিতিতে ভগবত কথা শ্রবণ করার সৌভাগ্য পাচ্ছি দুদিন। দেখুন আজ পুত্রদা একাদশী তিথি, আগামীকাল আরো বিশেষ তিথি জয়ন্তী মহাদ্বাদশী এবং তার সঙ্গে উত্তরায়ণ সংক্রান্তি। এই তিনটা তিথির কথা ব্যাখ্যা করলে অনেক সময় দরকার। একাদশী তিথি সম্পর্কে আপনারা অনেক জানেন, আমরা সেদিকে ব্যাখ্যায় যাচ্ছি না।
জয়ন্তী মহাদাদশী আটটা মহাদাদশী বছরে চারটা তিথি যুগে সংগঠিত হয় চারটা নক্ষত্র যুগে সংগঠিত হয় আগামীকাল হচ্ছে জয়ন্তী মহাদাদশী তিথি আর সেই সঙ্গে উত্তরায়ণ সংক্রান্তি যাকে মকর সংক্রান্তিও বলে আমরা পৌষ সংক্রান্তিও বলি তাহলে দেখুন দুটা বিশেষ তিথিতে আমরা সাধু সঙ্গ করতে পারছি পুত্রদা একাদশী তিথিতে আমরা আজকে অপ্রাকৃত কথা শ্রবণ করতে পারছি আগামীকাল দুটো তিথি পেলাম একটা হচ্ছে জয়ন্তী মহাদাদশী তৎসঙ্গে পৌষ সংক্রান্তি কিংবা উত্তরায়ণ সংক্রান্তি আগামীকাল দিনটা যে কত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই জানেন না কাজে আমরা এই বিষয়টা আজ একটু ব্যাখ্যা করছি আগে আমরা জানব সংক্রান্তি কাকে বলে কারণ সনাতন ধর্মের এক তৃতীয়াংশ আমরা হিন্দু সমাজের লোক যারা আমরা ধর্ম প্রতিপালন করি অনেকটাই দেখা দেখি ধর্মের যে বিশেষ তত্ত্ব ধর্মের যে বিশেষ অর্থ রয়েছে প্রতিপালনের ক্ষেত্রে একটা তাৎপর্য নিহিত এটা আমরা অনেকেই না জেনেই পালন করছি দেখা দেখি করার প্রবণতাটাই আমাদের মাঝে বেশি সংক্রান্তি প্রত্যেক মাসে মাসে আসছে কিন্তু সংক্রান্তি মানে কি সংক্রান্তি শব্দটা আসলো কোথা থেকে সংক্রান্তি শব্দের অর্থ হচ্ছে সঞ্চার বা গমন করা কি গমন করে সূর্যাদির এক রাশি হতে অন্য রাশিতে গমন করাকে সংক্রান্তি বলা হয় ভালো করে উপলব্ধি করবেন বিশেষ তত্ত্ব বলছি সূর্যাদির এক রাশি হতে অন্য রাশিতে সঞ্চার বা গমন করাকে সংক্রান্তি বলে সংক্রান্তিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি সংযোগ ক্রান্তি সং শব্দের অর্থ হচ্ছে সাজা ক্রান্তি শব্দের অর্থ হচ্ছে সংক্রমণ অর্থাৎ ভিন্ন রূপে অন্যত্র সংক্রমিত হওয়া বা নূতন সাজে নূতন রূপে অন্যত্র সঞ্চার বা গমন করাকে সংক্রান্তি বলে আগামীকাল যে সংক্রান্তি এটা হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি উত্তরায়ণ দেখুন আমাদের শাস্ত্রে দুটা অয়ন আমরা পেয়ে থাকি কিংবা শ্রীমদ ভগবৎ গীতা যারা পড়েছেন তারাও পেয়েছেন একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ণ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস হচ্ছে উত্তরায়ণ কাল শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ আজকের দিন পর্যন্ত এটা হচ্ছে দক্ষিণায়ণ আজকে দক্ষিণায়ণের শেষ দিন আগামীকাল ভোরবেলা থেকে উত্তরায়ণ শুরু হবে ছোট্টবেলা মাকে দেখতাম এবং আপনারা সবাই নিশ্চয়ই এই অভিজ্ঞতা নিয়ে এসেছেন সংক্রান্তির আগের দিন আজকে সারা রাত একটু আগেও পাটে উঠার আগে মায়ের সঙ্গে কথা হয়েছে মা বললেন তুই তো নেই কত পিঠা বানাচ্ছি তারপর হচ্ছে খইয়ের নাড়ু তারপর হচ্ছে পাপড়ি অভাব নেই এগুলো আমরা ছোটবেলা সারা রাত জেগে থাকতাম মা মুড়ির নাড়ু বানাতো লেপ খাতা মুড়ি দিয়ে যেহেতু আমাদের বাড়িটা অনেকটা পাহাড়ের কাছে মেঘালয় পাহাড়ের কাছে প্রচুর ঠান্ডা পাশ দিয়ে নদী বয়ে গেছে রক্তি নদী সারা রাত আমাদের আজকে ঘুম নেই সংক্রান্তিতে পিঠাপুলি বানানো হবে প্রত্যেকের আমাদের বাড়িতে একটাই নির্দেশ কাক ডাকার আগে কাক মৃত্তিকায় নামার পূর্বে সবাইকে স্নান করতে হবে তোমরাও কি করো তোমরা লোকে আমরা মিল আছে দেখা যায় সবাই ভোরবেলা আগামীকাল স্নান করবে এটা নিয়ম করা কিন্তু আমি মাকে বললাম এটা কেন করতে হয় মা বলছে এটা নিয়ম এটা করা দরকার
এই সংক্রান্তির বিশেষ করে উত্তরায়ণ সংক্রান্তির যে এত গুরুত্ব আমি ছোটবেলা জানতাম না, কেবল দেখে এসেছি। আর আজকে বিশেষ করে আজকের রাত্রে আমরা ছোটবেলা বিভিন্ন বাড়ির খড় চুরি করে নিয়ে যেতাম, খের চুরি, কের বাড়ির ডেঙ্গা চুরি, এটা করে এনে একটা গড় বানাইতাম। তোমরা ওইটা করো, শুনি করো, এই গড়কে কি গড় হয়? বেড়ার গড়। হ্যাঁ, আমরাও হইতাম বেড়ার গড়, বেড়ার গড়, বুড়ির গড়, গড়ের অভাব নাই। এই গড় বানাইয়া এরপরে এখানেই শেষ না, তারপরে ওই ওই বাড়ি থেকে ছোটবেলা এই বাড়ি থেকে আলু চুরি, এই বাড়ি থেকে ফুলকপি চুরি, এই বাড়ির নাইকল চুরি, এই বাড়ির জাম্বুরা চুরি, সব গড়ের ভিতরে। তারপরে ছোটবেলা, খুব ছোটবেলার কথা কইলাম, এরপরে এই গড়ের মাঝে ডিমের বোনা, তারপর হচ্ছে মুরগির মাংস, হাঁসের মাংস, কেউ আবার পাঠা, সব বড় বড় মাছ, এটা চলছে। এখন শাস্ত্র পড়ে জানলাম কত পাপ করছি। কেন? কারণ আজকে এই যে ঘর, এই ঘরটা কি? আজকে রাত্রে যারা ঘর বানিয়েছেন বিভিন্ন খড় দিয়ে, বিভিন্ন কিছু এই ঘরের ভিতরে খাবার দাবার রান্না করে হবে, ফেসবুক একেবারে তুলপার, অনেকে ঘরের ছবি দিতেছে, লেখতেছে ভেড়ার ঘর। এরপরে আমরা কি করতাম ছোটবেলা, মার সঙ্গে গিয়ে স্নান টান কইরা ওই নদীর পাড়েই ঘর, ঘরের মাঝে আগুন লাগাইয়া দিতাম। তারপরে আমি মা, এটা কি এর ঘর গো? মা, হইটা আগুন তাফানির লেগে দিয়া। এরপরে নদীর পাড়ে ঘর জ্বালাইয়া দিলা, কি ঠান্ডা! আমি আমরা ভাবতাম মনে আগুন তাফানি লেগে এমন এই ঘরটা বানায়। এরপরে আমরা, তোমরা এটা গাও কিনা, ওই যে সূর্যবর্তের গান শুনব, করতালিটা একেবারে গ্রামের সবাই দেখ ভাই, তিনটা থেকে যে শুরু হইছে সান টান হইয়া, তারা একেবারে গুষ্ট থেকে শুরু করে সারাদিন গান। এখন এই যে বিশেষ তত্ত্ব, বিশেষ কিছু, বিশেষ সংস্কৃতি হিন্দুদের চলে আসছে, মূলত এটা কি? আজকে যে ঘরটা বানানো হচ্ছে খের টের দিয়া, ঘরের ভিতরে বিভিন্ন পার্টি চলতেছে। তারপরে আমি আবার ফেসবুকে দেখলাম আমার বয়সী অনেক ছেলেরা, তারপরে লেখছে কয় ভেড়ার ঘরে ডিজে পার্টি, ডিজে পার্টি। কারণ সব সব জায়গায় তো ডিজে না হলে এখন জমে না। আবার কেউ, এখন তো কাঁচা বাদামের মার্কেট চলতেছে, ভেড়ার ঘরে কাঁচা বাদাম চলবে, এরকম কেউ কেউ লেখছে। এবার এটা ভেড়ারও গড় নয়, এটা বুড়ির গড়ও নয়, এই ঘরটা হচ্ছে মহামহিম বিশ্বের চিতা। ভালো করে তত্ত্ব বুঝো, এই যে ঘর এটা বেড়ার ঘর নয়, ভেড়ার ঘর নয়, এটা বুড়ির ঘর নয়, এই ঘর হচ্ছে মহামহিম বিশ্বের চিতা। কতটা অপরাধ করছি আমরা আজকে ভালো করে জেনে নাও। শাস্ত্র জানতাম না ছোটবেলা, বুঝতাম না, কারণ আমরা সনাতনী হিন্দুরা ধর্ম প্রতিপালন করে আসছি, দেখা দেখি আমরা মনে করতাম এটা গড় একটা বানাইতে হয় আগুন তাফানির জন্য। আমার অভিজ্ঞতার কথা বলছি, কারণ ঠান্ডার সময় এত ভোরবেলা স্নান করে কে মরত, আর আমরা এটা পাহাড়ের এখান থেকে জল আয়, বাপরে বাপরে ফ্রিজের জলের মতো ঠান্ডা, যে গুড় অ্যালার্জি, হেগু স্নান করলে হেগুড় একেবারে অ্যালার্জি ফুটি যায়। এমন এটা তো গড় না বানাইলে, তুমি আগুন না থাকলে তুমি টিকবাই কিভাবে? আমরা ইয়াং ফুলা ঠিকই না, তোমরা তো অবস্থা 12টা বাজে যাইব। এই আগুন তাফানি লেগে আমরা ভাবছি গড়, এবং গড়ের ভিতরে পার্টি, আসের মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ডিম, অভাব নাই, নিজেও খাইছি ছোটবেলা। কত অপরাধ ভেবে দেখো, তার কারণ কি? এই ঘর হচ্ছে মহামহিম বিশ্বের চিতা। তাহলে এই চিতার কি আবশ্যকতা আজকের রাত্রে? এই চিতাটা কেন বানানো হচ্ছে? কেন ভোর বেলা এটাতে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে? এটার তত্ত্ব কি? এই তত্ত্বটা আমাদের জানা দরকার। দক্ষিণায়ন কালের আজকে শেষ রাত, যে রাতে আমরা কথা শ্রবণ করছি, আগামীকাল ভোর হয়ে গেলেই উত্তরায়ণ শুরু হয়ে যাবে। এই উত্তরায়ণ কালটা বিশেষ কি? পৌষ মাসের শেষ দিনে সূর্যদেব উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে।
এই জগতে বংশ বিস্তার যে হচ্ছে মৈথুন কার্যের মাধ্যমে, যাদের ফসল আমরা সবাই, সূর্য যদি না থাকতো কিচ্ছু সম্ভব হতো না। সূর্য হচ্ছে সোর্স অফ এনার্জি, সূর্যে শক্তির দ্বারা সকল কিছু চলছে। সূর্য না থাকলে খাদ্য উৎপাদিত হতো না, এমনকি বংশ বিস্তারও ত্বরান্বিত হয়ে যেত। সূর্য আজকের রাত গিয়ে ভোর থেকে উত্তরায়ণের দিকে যাত্রা করে বলে এটাকে উত্তরায়ণ সংক্রান্তি বলে। কথা বুঝতে পেরেছ? উত্তরায়ণ সংক্রান্তি কেন? সূর্যদেব দক্ষিণ থেকে উত্তর দিকে গমন করে বলে এটাকে উত্তরায়ণ সংক্রান্তি বলে। শাস্ত্র অনুযায়ী মানুষের এক বছর মানে দেবতাদের এক দিন। মানুষের এক দিন এক রাত হচ্ছে দেবতাদের মানুষের এক বছর মানে। উত্তরায়ণের ছয় মাস মানে মানুষের ছয় মাস মানে দেবতাদের এক দিন। মানুষের এক বছর মানে দেবতাদের এক দিন এক রাত। কথা বুঝতে পেরেছেন? দেবতাদের এক দিন এক রাত মানে অর্থাৎ ২৪ ঘন্টা মানে মনুষ্য জীবের এক বছর। মনুষ্য জীবের ছয় মাস মানে স্বর্গে অর্থাৎ দেবলোকে এক দিন ১২ ঘন্টা। তো দেবতাদের এক দিন এক রাত মানে মনুষ্য জীবের এক বছর। তো এই যে কাল, কাল মানে সময়, ওই কালটাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, একটা উত্তরায়ণ কাল একটা দক্ষিণায়ণ কাল। এই যে ছ মাস আজকের রাত পর্যন্ত দক্ষিণায়ণ কাল, এখনো স্বর্গলোকে রাত চলছে। কথা বুঝতে পেরেছ মা? রাত চলছে স্বর্গে। কারণ কি? কারণ আমাদের ছ মাস মানে দেবতাদের এক দিন এক রাত। তো দক্ষিণায়ন মানে দেবতাদের রাতের ১২ ঘন্টা। কথা কি পরিষ্কার? তাহলে এটার সঙ্গে মহাময়িম বিশ্বের কি সম্পর্ক? আজকের রাত্রে এই ঘর বানানোর কি দরকার? এখন মানুষ অতি আধুনিক হচ্ছে বলে বিভিন্ন জায়গায় এই ঘর আর তেমন খুঁজে পাওয়া যায় না, কিন্তু এটার সঙ্গে ধর্মের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, একটা বিশেষ তত্ত্ব লুকায়িত আছে। এই ঘরটা অতীব প্রয়োজন। ছোটবেলা আমরা খেলার চলে এই কার্যটা করেছি, শাস্ত্র না জেনে করেছি, কারণ আমরা অধিকাংশ মানুষেরা এই বিষয়গুলো ঠিকভাবে জানি না। শাস্ত্র সম্পর্কে আমাদের তেমন জ্ঞান নেই। বাবাও করছে, বাবার মুখে গল্প শুনেছি যে তোমরাও কি এই ঘর পুড়িয়েছ? বাবা বলে পুড়িয়েছি। তোমরা কই শুনছ? বাবা কই আমার বাপের কাছে শুনছি, তারাও পুড়াইছে। আমার দাদু তার বাবার মুখে শুনছে। এবার বাবার আমি ছেলে, আমার ছেলে নাতি, তারপর পন্তি খন্তি দাকুলাল সেনি আতা সামুস গুটনি, গুটনির পর কিছু আছে নাই আমিও জানি না। এই তারপরেও চলবে ঘর পুরানি, ঠিকই চলবে। কিন্তু বিষয় কি, তত্ত্ব কি? কেন পুরাতে হয়? কেন আজকে দিন দিন এই সংস্কৃতিটা হ্রাস পাচ্ছে? কেন এই সংস্কৃতির গুরুত্ব কমে যাচ্ছে? যতদিন পর্যন্ত মানুষ ধর্ম আচরণটাকে তত্ত্ব না জেনে করবে, ততদিন পর্যন্ত শ্রদ্ধা মানুষের মাঝে উদিত হবে না। শ্রদ্ধা যতদিন পর্যন্ত হৃদয়ে উদিত না হবে, ততদিন পর্যন্ত ধর্ম প্রতিপালনের গুরুত্ব হ্রাস পেয়ে যাবে। এই মহামহিম বিশ্বের চিতার সঙ্গে আজকের রাতের কি সম্পর্ক? কেন আগামীকাল সূর্য উদয়ের পরে এই চিতাটা জ্বালানো হয়? তার কারণ এই মহামহিম বিশ্বকে আগে জানতে হবে আমাদেরকে। আমরা এক কথায় উত্তর দিয়ে দেব, মহাভারতের একটা উল্লেখযোগ্য চরিত্র বিশ্ব,
তার নাম যদিও বিশ্ব ছিল না, প্রথমে তার নাম কি ছিল? দেব দেবব্রত। কেন তার নাম বিশ্ব হলো? কেন তার নামের পূর্বে মহা মহিম শব্দটা যুক্ত হলো? ভীষণ একটা প্রতিজ্ঞা করেছিলেন, সাধারণ প্রতিজ্ঞা নয়, এত বড় প্রতিজ্ঞা পৃথিবীর বুকে আর কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন শাস্ত্রবিদগণ। এমন প্রতিজ্ঞা, এমন বিষয়, এই বিষয়টা আমরা যখন আলোচনায় যাব তখন উপলব্ধি হবে কত বড় ত্যাগের মূর্ত প্রতীক এই বিশ্ব। বিশ্বের বাবা মহারাজ শান্তনু, এবার শান্তনুর উপরে আর গেলাম না, যদি উপরে যাই তাহলে তার বংশ বৃত্তান্ত ব্যাখ্যা করতে করতেই আমার 3 ঘন্টা সময় চলে যাবে। শান্তনুর বাপকে, তার বাপকে, তার বাপকে, তার বাপকে, কোথা থেকে আলো এই বংশ, শান্তনু কিভাবে জন্ম হলো, সে অনেক তত্ত্ব, আমরা এত বিস্তারিত উপরে যাচ্ছি না, একেবারে সংক্ষেপে মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। এই শান্তনু তিনি নিজে যাচ্ছেন দেবব্রতের জন্য কন্যা খুঁজতে, দেবব্রতের জন্য কন্যা খুঁজতে যাচ্ছেন। দেবব্রত নামটা বিশ্ব কেন হলো একটু স্পর্শ করে, দেবব্রত কে, এই চিতার সঙ্গে তার কি সম্পর্ক, এগুলো আমরা শুনবো। তিনি কন্যা খুঁজতে যাচ্ছেন, কিন্তু কন্যা খুঁজতে গিয়ে দিবরের কন্যা যার নাম মৎস্যগন্ধা, এই মৎস্যগন্ধা পূর্বলীলায় কে ছিলেন, কি করে তিনি দিবরের কন্যা রূপে আসলেন, সে অনেক তত্ত্ব। দেখুন মহাভারতের সঙ্গে যদি একটা যুগসূত্র সনাতনী হিন্দুদের না থাকে, রামায়ণের সঙ্গে যদি একটা যুগসূত্র সনাতনী হিন্দুদের না থাকে, তাহলে তারা এই গীতা ভাগবত কিছুই বুঝবে না। তবে বাজারের যে পয়ার ছুঁড়লে মহাভারত, এই মহাভারত কিনলে কিছুই হবে না। মহাভারতে মোট শ্লোক সংখ্যা হচ্ছে 1 লক্ষ, কত? 1 লক্ষ। বাংলাদেশ মূল্য একটা মহাভারতের দাম 47,000 টাকা। এত টাকা দিয়ে গ্রন্থ কে কিনবে, টাকা কোথায় পাবো? কিনার পর 1 লক্ষ শ্লোক পড়ার ধৈর্যটা কার আছে, এই জ্ঞান মেধা কজনের আছে, আর অর্জন করে বিতরণ করার জায়গা কোথায়? আমরা তো ব্যস্ততার জগতে সবাই ব্যস্ত, সনাতনীরা গ্রন্থ পড়তে খুবই অলস, গ্রন্থ ক্রয় যেমন করে না পড়ে না, ঘরে থাকলেও গ্রন্থের মাঝে উই পুকায় বাসা বাঁধে, তেলা পুকায় বাসা বাঁধে। আমি অতীব আনন্দ পেয়েছি এবং আনন্দের সঙ্গে বলছি, এই গীতা জ্ঞান অর্জন কেন্দ্রে একটা শাস্ত্রীয় গ্রন্থ পাঠাগার তারা নির্মাণ করার চিন্তা নিয়েছে। আমি বিশেষ করে মানিক মোদক প্রভু, অনুপম পাল, বিমল মোদক, পল্টন সাহা সহ প্রত্যেক সতীর্থ যারা, তাদের চরণে একটা প্রণাম নিবেদন করছি। খুব ছোটবেলা থেকে আমার এই স্বপ্নটা ছিল, কারণ আমি যখন উপলব্ধি করতাম সনাতনী সমাজে আচার দেখে, বিভিন্ন অনুষ্ঠান দেখে, একের পর এক মাকে প্রশ্ন করতাম, মা আমার প্রশ্নে অতিষ্ঠ হয়ে উঠতেন, বলতেন তোর জ্বালাতন আমার সহ্য হয় না, উল্টা পাল্টা শুধু প্রশ্ন, কারণ সঠিক উত্তর আমি খুঁজে পাই নাই। আর কার কাছে জানবো, কেউ কাছে প্রশ্ন করলে তারাও রাগ করে ফেলে, আমাকে সঠিক উত্তর দিতে পারে নাই, ধামা চাপা দিয়ে বুঝিয়ে কোনো ক্রমে পলায়ন। বাড়িতে গুরু গোসাই আসলে আমার বাবাকে বলতেন তোর ফুলা বড় পণ্ডিত এই বয়সে, তার মানে কি তিনি সঠিক উত্তর দিতে পারেন না। এই জন্য ছোটবেলা থেকে আমার মনে একটা ভাবনা, সব গ্রন্থ আমার পড়া দরকার। আমি স্টুডেন্ট লাইফে অনার্স ফার্স্ট ইয়ার যখন পড়ি তখনই আমি 1 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছিলাম।
সনাতন ধর্মের সমগ্র থিওরি জানতে গেলে প্রায় 10 লক্ষ টাকার গ্রন্থ প্রয়োজন। সমগ্র যদি থিওরি জানার প্রয়াস হয়, একেবারে বেদ পুরাণ থেকে শুরু করে মহাভারত রামায়ণ, রামায়ণ একটা দাম অনেক, এগুলো ওই যে পয়ার ছন্দে রামায়ণ নয়, শুনো 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 সবে শুনো দিয়া মন, রামায়ণের কথা করিব বর্ণন, এগুলো পড়লে আরো হৃদয়ের মাঝে উল্টা পাল্টা এবং বিভিন্ন সাজানো গুছানো মন গড়া কাহিনী এগুলো লেখা আছে, এগুলো আমাদের আদৌ মূল ধর্মগ্রন্থ নয়। সনাতনীদের মূল ধর্মগ্রন্থ কি দ্বারা লিখা? সংস্কৃত লিখা, সংস্কৃতে, বাংলায় নয়। আজকে অন্যান্য ধর্মের কিছু মানুষেরাও বিভিন্ন লেকচারে থিওরি দেয়, অমুক জায়গায় আছে, পয়ার ছন্দকে কাটিং করে তারা বলে, আমরা মূর্খ উত্তর দিতে পারি না, আমাদের সনাতন ধর্মের মূল প্রামাণিক গ্রন্থ কি বাংলায় লিখা নাকি সংস্কৃতে লিখা? এবং আমি নিজেও পাঠাগারের স্বপ্ন নিয়েছি, অনেক গ্রন্থ সংগ্রহ করেছি আমরা, আমি সর্বতোভাবে তাদেরই উদ্যোগটাকে সাধুবাদ জানাই এবং এই গীতা জ্ঞান অর্জন কেন্দ্র থেকে শাস্ত্রীয় গ্রন্থ যে পাঠাগার আগামীকাল তারা উদ্বোধন করবেন। আমার মতো অবাজন মূর্খকে যে গুরুতর দায়িত্ব দিয়েছেন উদ্বোধনের জন্য, এই যোগ্যতা আমার নেই। আমি যে অনুরোধটি করব, আমি বরাবরই তরুণ যুবক যারা তাদেরকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমি আমার বয়সে জ্ঞান লাভ করতে গিয়ে সব জায়গায় আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি, প্রতিবন্ধকতার শিকার হয়েছি, কত বাধা প্রতিবন্ধকতা চড়াই উত্তরাই পেরিয়ে আজ এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে গুরু বৈষ্ণব ভগবান আপনাদের কৃপা আশীর্বাদে। কাজেই প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে যারা জগতে কিছু করতে চায়, যারা জগতে দাগ রেখে যেতে চায়, তাদেরকে প্রতিবন্ধকতা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, সবার দ্বারা ভগবান সব কিছু করান না, এই পৃথিবীতে কিছু কিছু মানুষদেরকে ভগবান পাঠান জগতের বুকে দাগ রেখে যাওয়ার জন্য, এই জগতে কিছু কিছু লোককে ভগবান পাঠান জগতের কল্যাণের জন্য। তেলা পোকার মতো টিকে থাকার কোনো গৌরব নেই, সিংহের মতো বাঁচো, কয়েকদিনেই বাঁচো, গর্জন করে বাঁচো। 100টা কর্ম উদ্যমী যুবক যদি বেরিয়ে আসে সনাতন সমাজ থেকে, উজানের স্রোতকে ভাটিতে নেওয়া সম্ভব, বাটির স্রোতকে উজানে নিয়ে যাওয়া সম্ভব। আজকে আজ আমি যদি মরি, কুকুর মরা একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর মানুষ কাঁদবে না, দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর, এমন একদিন সময় আসবে ভুল করেও কেউ নামটি আমাদের স্মরণ করবে না। কিন্তু এমন মহৎ কাজ যদি করে যাওয়া যায় জগতের বুকে, আমি চলে যাব, তুমি চলে যাবে, মহৎ কর্মের সুরভি নষ্ট হবে না, যুগ থেকে যুগান্তরে এই সুরভি পবনের সঙ্গে মিতালি গড়ে ঘূর্ণায়মান গতিতে প্রত্যেকের হৃদয়ে দোলা জাগাবে, এমন জীবন তুমি করিও ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই পৃথিবীতে আমরা যখন এসেছিলাম, প্রথম মৃত্তিকায় পতিত হওয়ার পরেই কান্না করেছি চির সুন্দরকে না দেখতে পেরে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে আমাকে বে সবাই আনন্দে, হাস্যলাস্যমণ্ডিত বদনে একের দিকে আরেকজন থাকিয়েছিল, আমার সেদিন কান্না ছিল। কিন্তু পৃথিবীতে এমন কাজ যদি কেউ করে যেতে পারে, আমি যদি করে যেতে পারি, হাসতে হাসতে আমি রবি ঠাকুরের মতো বলতে পারবো, মরণ রে তুহু মম শ্যাম সম, মৃত্যু আমার কাছে কিচ্ছু না, মৃত্যু আমার কাছে শ্যাম সুন্দরের রূপ, শ্যাম সুন্দর আসবে মৃত্যুর বরণ ডালা নিয়ে আমাকে বরণ করে গ্রহণ করার জন্য। মরণ রে তুহু মম শ্যাম সম, মরিতে কেউ চাই না আমরা, কিন্তু প্রকৃতি আমাদেরকে মারবে, যাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম, ভগবান বলছেন জন্ম হয়েছে মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুটা যদি জগতের কল্যাণে হয়, জগতের কল্যাণে যদি কিছু কাজ করে যাওয়া যায়,
মরিলে হাসিবে তুমি, হাসতে হাসতে তুমি মরবে, জগৎ জীব তোমার জন্য নয়নের জল ফেলবে, এটাই তোমার চলে যাওয়ার সার্থকতা, এটাই তোমার জগতে দাঁত রাখার সার্থকতা, এটাই জীবনের সর্বোত্তম কার্য, এর উপরে মহৎ সেবা আর হতে পারে না। আমি গীতা জ্ঞান অর্জন কেন্দ্রের প্রত্যেক সদস্যবৃন্দকে আমি সাধুবাদ অন্তরের অন্তঃস্থল থেকে অনুরাগ বরিষণ করে বলছি, আপনাদের এই হৃদয়ে মাঝে যে চেতনা জাগ্রত হয়েছে, উদ্যোগ জাগ্রত হয়েছে, যে মন্দিরে আপনারা এই কর্মসূচি শুরু করেছেন, সেই মহানবৈষ্ণবের কৃপায় তথা রাধা গোবিন্দের অপ্রাকৃত কৃপায় সামনের দিকে এগিয়ে যান। আমি অবাজন আপনাদের অবশ্যই সঙ্গে আছি। নেতাই গো সীতানাথ প্রেমা তাদের নিকটে আমার একটা অনুরোধ, দেখুন প্লেট থেকে কেজি থেকে শুরু করে আমাদের মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যায়, টুল কিনে নিয়ে যায়, যে টুলে বসে গল্প গুজব করবে, বাচ্চাদেরকে অভ্যাস করাচ্ছে, প্লেট থেকে কেজি থেকে শুরু করে মাসে মাসে টাকাও দিচ্ছে, সপ্তাহে একটা দিন শুক্রবার অবৈতনিক ভাবে স্বেচ্ছাশ্রমে বিভিন্ন জায়গায় স্কুল গুলো গড়ে উঠছে, যারা করছেন তারা নিশ্চয়ই নিশ্চয়ই ভগবানের বিশেষ কৃপা পাত্র। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে অবশ্যই আমার সন্তানকে সপ্তাহে একটা দিন মন্দিরে পাঠানো, এটা টুল পদ্ধতি আমাদের পূর্ব টনাচার্য যারা আমাদের সনাতন ধর্মের ইতিহাস পড়ে দেখবেন, এই পৃথিবীতে যখন কোনো বিশ্ববিদ্যালয় তৈরি হয় নাই, কলেজ তৈরি হয় নাই, তখনও আমরা সনাতনীদের জ্ঞান দেওয়ার পদ্ধতি ছিল, যখন কোনো মুদ্রণ লিপি তৈরি হয় নাই, ছাপাখানা তৈরি হয় নাই, তখনও সনাতনী হিন্দুরা জ্ঞান দিয়েছে কিসের মাধ্যমে, এই পুলের মাধ্যমে, গুরু পরম্পরার মাধ্যমে, গুরুদেব বলেছেন শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারত, যেটাকে লিসেনিং পাওয়ার বলা হয়। প্রত্যেক অভিভাবকের দায়িত্ব সন্তানকে পাঠানো এবং নিজেরাও আসা, দু ঘন্টা সময়ে যদি ধর্মের জন্য আমরা দেই সন্তানের পড়াশোনা কখনো নষ্ট হবে না, রেজাল্ট খারাপ হবে না। আমার এত ভালো লেগেছে একই ড্রেস পরে একেবারে মূল হ্যাঁ রাস্তা থেকে এত এত ছোট্ট সোনামণি এত বাচ্চারা ছেলে মেয়েরা দাঁড়িয়েছিল, এবং আগামীকাল আমি নিশ্চয়ই আমি নিজে আগামীকাল এই স্কুলের ক্লাসটা নেব, আমার এত ভালো লেগেছে। আমি আগামীকাল যেখানে পরিচালক রূপে আমাদের অনুপম পাল প্রভু আছেন, আর অধ্যক্ষ রূপে মানিক মোদক প্রভুজি আছেন, উপাধ্যক্ষ বিমল মোদক, প্রভাষক পল্টন শাহ, আর অনেকেই আছেন, আমি নিজেই তোমাদের ক্লাসে থাকবো, সবাই আসবেন, আমার এত ভালো লেগেছে। আমি সব সময়ই অনুপ্রেরণা দিই তরুণদেরকে, কারণ সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে, আমাদের কি জাগতে হবে, কিচ্ছু জানি না আমরা, কিছুই জানি না, কি করে প্রণাম মন্ত্র বলতে হয় এই তত্ত্বই আমরা জানি না, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেকের আছে, সার্টিফিকেট আছে, পাণ্ডিত্য আছে, ধর্মীয় তত্ত্ব জ্ঞান নেই। কাজেই কখন ক্লাস শুরু হবে, এই পাঠ শেষে কর্তৃপক্ষ আপনাদেরকে জানিয়ে দেবে কখন আমি আসবো ক্লাসে, সবাই আসবেন, বাচ্চাদের সঙ্গে অভিভাবকরাও আসবেন। আর প্রশ্নটা হচ্ছে যেটা আমি বলার চেষ্টা করছি, প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো একটা মানুষকে প্রকৃত মানুষ করতে পারে না, ভালো করে বুঝুন কথাটা, একটা মানুষের গড়ে জন্ম নিলেই তাকে মানুষ বলা হয় না, ছাগলের বাচ্চাটা জন্মের পরই ছাগল, গরুর বাচ্চা জন্মের পর গরু, কিন্তু মানুষের বাচ্চা জন্মের পর মানুষ না, তাকে মানুষ হতে হয়। তৃণলতা তৃণলতাই, পশু পাখি পশু পাখি, বাপ সম্প্রসারণ নিশ্চয়ই আমরা পড়েছি, মানুষ
মানুষ কি? জন্মসূত্রে মানুষ, কর্মসূত্রে মানুষ। মানুষ হওয়াটাই জীবনের বড় সাধনা। ছোটবেলা বাড়িতে অতিথি আসলে, গুরুজন আসলে, মা বলতেন একটু প্রণাম করতো, প্রণাম করতাম, মা বলতেন আশীর্বাদ করবেন, আমার ফুয়া যেন মানুষ হয়। থাকি থাকো মা, মানুষের ফুয়া আবার মানুষ কি? তাহলে তুই থাকি কিনা, তুমি আশীর্বাদ চাও। মায়ের হয়তো ইটা বুঝতে না, মানুষ হওয়াটাই জীবনের বড় কথা, মানুষ হওয়াটাই জীবনের বড় সাধনা। এখন বুঝি মানুষ হওয়াটাই জীবনের পরম সাধনা, বড় সাধনা। মানুষ না হয়ে আমরা ভক্ত হয়ে যাই। মানুষ যে হতে পারবে না সে দানব হয়ে যাবে। আজকে মানুষ যদি হতাম তাহলে 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার বাংলায় নিরাপদ নেই কেন? ধর্ষিতা কেন হচ্ছে বলুন? 6 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে। আজকে ধর্মের অনুভূতির নাম ধরে আজকে উপাসনালয় আমরা পুড়িয়ে দিচ্ছি, মানুষের গায়ে আগুন লাগিয়ে সেলফি পর্যন্ত আমরা তুলছি। কিসের মানুষ আমরা? প্রত্যেকটা ধর্মই তো শান্তির কথা বলে, প্রত্যেকটা ধর্মই তো মহানুভবতার কথা বলে, প্রত্যেকটা ধর্মই তো মানবতার কথা বলে, প্রত্যেকটা ধর্মই তো মূল্যবোধের কথা বলে। তার মানে আমরা যারা এই কার্যগুলো করছি, যে ধর্মেরই তিনি হন না কেন, তিনি ধার্মিক তো পরের কথা, তিনি মানুষই হতে পারেন নাই। সে মানুষ না, দানব। যে মানুষ তার তো হৃদয়ে প্রেম থাকবে, অনুরাগ থাকবে, যে মানুষ তার তো হৃদয়ে ভাবুক ভাব থাকবে। যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে পারে না, যে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে পারে না, অদৃশ্যমান স্রষ্টা তাকে সে ভালোবাসে কিনা সন্দেহ রয়েছে। স্রষ্টার সৃষ্টিকে যে ভালোবাসে না, স্রষ্টাকে সে ভালোবাসে কিনা সন্দেহ রয়েছে। স্রষ্টার সৃষ্টি দেখে অনুভব হয় স্রষ্টার সৃষ্টি এত সুন্দর, না জানি আমার স্রষ্টা কত সুন্দর। হ্যাঁ, আচ্ছা, অনল অনিলে চিরণ গুণিলে ভূদড় সলিল গহনে, আচো বিতপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, সব জায়গাতেই তো স্রষ্টার অস্তিত্ব রয়েছে। তাহলে আমরা কেবল দলকানা হয়ে গেছি, আমরা মানুষ হতে পারিনি। মরালিটি আমাদের মাঝে নেই, বিবেক বোধ আমাদের মাঝে নেই, বর্জিত হয়ে গেছি আমরা। ওই মানুষ হওয়ার প্রকৃত সাধনা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পারমার্থিক শিক্ষা না দেয়া হয়, একটা মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারবে না। এই জন্য প্রত্যেক অভিভাবকের দায়িত্ব সন্তানকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া, যেটা আমার মা করেছিলেন। খুব ছোট যখন আমি, তখনই আমাকে কুলে করে কীর্তনে নিয়ে যেতেন। একেবারে এতটুকু যখন বয়স, তখন 10 টাকার নোট হাতে দিয়ে বলছিলেন, যদি গীতার সারাংশটা মুখস্থ করে মাইকে বলতে পারো তোমায় 10 টাকা দেবো। টাকার লোভে 1 টাকা দিয়ে 2টা নৌকা বিস্কিট পাওয়া যেত। নৌকা বিস্কিট তোমরা কেউ খাইছো গো? সারাদিন খালি মুখস্ত করলাম। এবার হাতে মাইক্রোফোন, হরিবাসন আমরা এলাকায় মাইক হচ্ছে ক, এখন তো হাত পাও ঠেং তুম সব কাঁপতাছে, এত মানুষ দেখে ওই ক 10 টাকা, টাকার লোভে কি না হইয়া হওয়া যায়? এই যে স্প্রিট দেওয়া, এই যে ছোটবেলা থেকে অনুপ্রেরণা দেওয়া, আজকে মাকে বলি হাজার হাজার ভক্তবৃন্দের সামনে সাহসটা তো তুমি জাগিয়ে দিয়েছিলে। প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব ছোট্টবেলা থেকে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। তাই বলে পড়াশোনা খারাপ হবে না, আমাদের রেজাল্ট কিন্তু 1.2 পয়েন্ট নয়। আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি ক্লাস 5-এ ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়ে, বেগম খালেদা জিয়া কর্তৃক। এর প্রত্যেক স্টুডেন্টসদেরকে আমি একটা কথাই বলি, পড়াশোনা ভালো দরকার, রেজাল্ট ভালো দরকার, ধর্মীয় শিক্ষাও দরকার। ক্লাস 5-এ আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি, বৃত্তি পেয়ে প্রথম স্থান অধিকার করে, এইটাও বৃত্তি পেয়েছি ফার্স্ট, তারপরে বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করলাম,
এই জন্য পড়াশোনা খারাপ হয় না, যারা মনে করে যে ধর্মীয় শিক্ষায় যারা যায় মনে হয় তাদের পড়াশোনা ভালো নেই, মনে হয় তাদের রেজাল্ট ভালো না, বিষয়টা এমন না, এমন নয়। একজন কৃষ্ণ ডিভোটি এক্সট্রিম মেরিটোরিয়াস, এক্সট্রিম অনেক মেধাবী হয়, ভগবান নিজে বলছেন দদামি বুদ্ধি আগাম, আমি তাকে বুদ্ধি যুগ দান করি, ভগবান তাকে বুদ্ধি যুগ দান করেন, কেবল তার সঙ্গে যুক্ত হতে হবে। প্রত্যেকের দায়িত্ব সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পারমার্থিক শিক্ষা দেওয়া। আমরা দুর্ভাগা, আমাদের এই দেশে সরকারিভাবে আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই, সংস্কৃত কলেজগুলো এগুলো তো টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, আদ্য মাদ্য ওরে বাপরে কত ডিগ্রি, সংস্কৃতের সহ চিনে না, পণ্ডিতি কত সার্টিফিকেট, সংস্কৃত উচ্চারণই করতে পারে না, কাজে এগুলো তো আর দরকার নেই, এরকম বই দেখে দেখে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে এসে পণ্ডিতি, কাজে আমরা দুর্ভাগা, আমাদের এরকম সিস্টেম নেই হাতে কলমে শেখার। কাজে যারা নিজ উদ্যোগে যতটুকুই দিচ্ছেন অন্তত কি করে ভগবানকে প্রণাম দিতে হয়, কি করে একটা গীতার শ্লোক বলতে হয়, আজকে অবাক হবেন আমার নিজের চোখে দেখা, এগুলো হাসির কথা। একটা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পরে গীতা পাঠের জন্য ডাকা হলো, একজন লোক এসে বলছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমঃ নমঃ, গীতা পাঠ শেষ। কিছু বুঝছেন? এটা কিসের শ্লোক? গীতা চণ্ডীর শ্লোক, মা কালীর শ্লোক বলে গীতা পাঠ শেষ। সকলে যারা আসলো এরা হাত তালি দেয়, গীতা বুঝবাই, যারা তালি দিতাছে ওরা কি তার গীতা সম্পর্কে ধারণা আছে? হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, যেগু ফাটক হেগু এরকম, যেগু সুতা হেগু এরকম। একটা গল্প মনে হয়েছেন ছোটবেলা মার মুখ থেকে শোনা, আমরা অঞ্চলে কিন্তু যাত্রা উত্রা বেশি হইত, আমি নিজেও যাত্রা করছি ছোটবেলা, রিক্সাওয়ালা একটি পয়সা এগুলো মায়ের কইতে কর তুই আমার ফুলা সংস্কৃতি মনা হইব, আমিও যাত্রা করছি, মাসি অমাসি শিগগিরি চলে আসু ধাউ ধাউ করে জ্বলছে, যাত্রা করছি অনেক বই ছোটবেলা থেকে, আমি মঞ্চ নাটকও করছি অনেক মঞ্চ নাটক, আমি মূলত মঞ্চ নাটক গিয়েছিলাম প্রথম। তো মায়ের মুখে একটা গল্প, যাত্রা হইতেছে, এবার যাত্রার মাঝে একটা লোক সিঙ্গেল ক্যারেক্টার, লোকটা আইছে না, বেশি না একটাই ডায়লগ তার, এখন লোকটা যে আইতেছে না এখন অগলে হই কিতা হওয়া যাইব, দর্শকের মাঝে একজন কইছে তোর তো চেহারা তোরা অনেক বালা আছে তুই পারবি, বেশি না উঠটা খালি একটা ডায়লগ, ওই আর আমি জীবন ওইটা করছি না, ওই আর মেকআপ রুমে তুই চল তুই পারবি তোর চেহারা ওর অনেক বালা আছে, এগুলি আইনিয়া মেকআপ টেকআপ করাইয়া ড্রেস ট্রেস পড়াইছে। এবার যখন গিয়ে মঞ্চে উঠছে হাত মানুষ দিল ঠ্যাংটুং সব খাপতেছে, এবার সে ডায়লগ কি করবে, বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরিশিয়ার ফুয়া নরিশিয়া, আমি আগেই কইছি পারতাম না তুই কইছস পারবে, এখন কই তুই আমার ঠ্যাং কাপতাছে, মানে ফরেশের ফুলা নরেশ হেরে জোর কইরা যাত্রা তুলছে, বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরিশিয়ার ফুয়া, ফুয়া মানে ছেলে, কই গেলে রে ফরিশিয়ার ফুয়া নরিশিয়া, হ্যাঁ আমি আগেই কইছি পারতাম না তুই কইছস পারবে, কই তুই এখন আমার ঠ্যাং কাপতাছে, এখন দর্শক যারা অবলে এমন তালি শুরু করছে একেবারে বাজিমাত, যখন মঞ্চ থেকে নামছে কই বা বা যে ডায়লগ দিছে, এগুলো নাইম না কয় আমি তো জানি কি ডায়লগ দিছি, এই অবস্থা। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী গীতা পাঠ উঠছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমঃ নমঃ, সকলে তালি দেয় তালি, এই অবস্থা বাংলা বিহার উড়িষ্যা হয়ে গেলে রে ফরিশিয়ার ফুয়া নরিশিয়া, এই অবস্থা হয়ে গেছে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা গীতার শ্লোক বলতে পারে, যদি এই পরিবেশ না থাকতো তাহলে কি সম্ভব কখনো? আজকে মাস্টার্স পড়ুয়া ছেলেদেরকে জিজ্ঞেস করুন একশোটা ছেলেকে যে গীতার দশটা শ্লোক বলো, তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বলতে পারবে না 99টা ছেলে, কারণ কোনো সম্পর্ক নেই গীতার সঙ্গে তাদের।
আজকে ধার্মিক মুসলমানদের দিকে থাকাও তাদের লক্ষ লক্ষ আলেম রয়েছে যাদের কুরআন মুখস্থ, কুরআনের পাখি রয়েছে লক্ষ লক্ষ, কণ্ঠে তাদের কুরআন, কণ্ঠে হাদিস, সাতশো মাত্র গীতায় শ্লোক রয়েছে, অনলি 700, 15 দিনে একটা শ্লোক যদি আপনার বাচ্চাকে শিখানো হয়, জীবনে 700 শ্লোক মুখস্থ করা ব্যাপারেই না। সেটা বাংলায় ঘুরে কয়জনে পাইলাম গীতা মুখস্থ? হ্যাঁ, আমরা মনে করি এটা একটা অপশনাল সাবজেক্ট, এটার দরকার নাই। এই জন্য যারা টিচিং দেবে তাদেরকে আরো বেশি স্টাডি করতে হবে। আমি সর্বোতভাবে গ্রন্থ কালেক্ট করে দেব, শীতগুলো দেব, একটা দরকার সমাজের বুকে অভূতপূর্ব পরিবর্তন। প্রতিবন্ধকতা আসবেই, ভালো কাজ সৎ কাজে শতেক বাধা, বাধাকে ডিং দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য যদি স্থির থাকে, লক্ষ্য যদি মানুষের প্রকৃতভাবে সমুচিত থাকে, ভগবান নিজের হাতে তাকে কৃপা করে হাত ধরে নিয়ে যায়। এটা বিল্লমঙ্গলকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন, কত খারাপ ছিল বিল্লমঙ্গল, চিন্তামণির প্রেমে পড়ে সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল, জীবন যৌবন এমনকি নিজের চোখ পর্যন্ত পরবর্তী দেশে নষ্ট করে ফেলেছিল বিল্লমঙ্গল। সেই বিল্লমঙ্গলের পরে যখন স্থির চিন্তা আসলো, চিন্তা যখন সঠিক হলো, উদ্দেশ্য যখন সঠিক হলো, ভগবান তার লাঠি ধরে হাত ধরে তাকে নিয়ে গিয়েছিল বৃন্দাবনে। লক্ষ্যটা ইম্পর্টেন্ট, তাহলেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। লক্ষ্যটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল। ভগবান পতিত পাবন শ্রীহরি, আই এম দ্য সোর্স অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ডস, এভরিথিং এমানেটস ফ্রম মি, দ্য ওয়াইজ পার্টস অফ রূপা টাকলি নট এঙ্গেজ ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড হার্টিয়াস্ট ডিগনিটি ডেডিকেট অল পাওয়ার সুপ্রিম। ভগবান তো নিজেই বললেন তিনি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, সবকিছু তার থেকে সৃষ্টি হয়েছে। বুদ্ধিমান ব্যক্তি যারা তারা এটা উপলব্ধি করে তার চিন্তা চেতনায় থাকে। কাজেই আপনারা তো বুদ্ধিমান যারা এই উদ্যোগ নিয়েছেন, আপনারা তো বিচক্ষণ, আর যারা সহযোগিতা করছেন আপনারা হচ্ছেন শ্রেষ্ঠ সহযোগী। এই যে কৃষ্ণ কথা দান হচ্ছে দুদিন ব্যাপী আজকে এবং আগামীকাল, এই দান সর্বশ্রেষ্ঠ দান, সর্বশ্রেষ্ঠ দাতা তারা। কারা সর্বশ্রেষ্ঠ দাতা? যারা জগতের বুকে আত্মার খাদ্যের সংস্থান করে, এই হরি কথা যারা জগতের বুকে প্রচার করে, পরিবেশন করার সুযোগ করে দেয়, শ্রেষ্ঠ গ্রহিতা যারা গ্রহণ করতে এসেছেন, চৈতন্য চরিতামৃত বললেন তারা দাতা শিরোমণি, এর উপরে আর কেউ হতে পারে না। কাজে এটা খুব দরকার সমাজের বুকে। আমি প্রত্যেক অভিভাবকের কাছে আমি অনুরোধ করে যাব, আপনিও হয়ে যেতে পারেন কোন রত্নগর বা মা, আপনিও হয়ে যেতে পারেন একজন আদর্শ পিতা। পিতা মাতার সার্থকতা কিসে, নারী পুরুষের সার্থকতা কিসে? একটা নারীর পূর্ণতা মা হওয়ার মাঝে। মা যখন সন্তান প্রাণ ভরে ডাকে সমস্ত দুঃখ ভুলে যায়, কিছুই আর তখন আর কষ্ট মনে হয় না। গর্ভের এত যন্ত্রণা, প্রসবের এত বেদনা সহ্য করে হাসি মুখে সন্তানকে কোলে নিয়ে ভুলে যায়, কত কষ্ট কত যন্ত্রণা, কিন্তু ভুলে যায় সন্তানের চন্দ্রবদন দেখে। নারীর পূর্ণতা মাতৃত্বে, একটা পুরুষের পূর্ণতা পিতৃত্বে। একটা পুরুষ বাবা যখন হয়, বাবা ডাক যখন শুনে, তার মাঝে পূর্ণতা এসে যায়। মাতৃত্ব পিতৃত্বের পূর্ণতা কিসে জানো? সন্তানকে মানুষ করার মাঝে। যে পিতা মাতা সন্তানকে মানুষ করতে পারলো না, সে পিতা মাতা ব্যর্থ হয়ে গেল, ফেইলর। আর মানুষ হয় হুশ জ্ঞান যার মাঝে সঞ্চারিত আছে, সে কিলাগি আইলি ভবে এমন জনমে হরি না বুঝিলি সে তুই মানুষ করে। এই জন্য হরি ভজন শিক্ষা যে পিতা মাতা দেয় না, ভাগবত বলছেন তিনি পিতা মাতাই নয়, পিতামাতা নয়। প্রত্যেক পিতামাতার দায়িত্ব ঘুম থেকে উঠে সন্তানকে বলা,
আমাদের প্রথম কাজ কি? নিত্যকর্ম, চোখটা খুলেই ভগবানকে দর্শন করা। ব্যাট সুইচ অন করলে একটা ছবি রাখো, চিত্রপট রাখো, যেন চোখটা খুলেই ভগবানকে দেখতে পারো। এখনকার আমাদের বেশি ইয়াং ছেলেরা অ্যান্ড্রয়েড সেট আছে, সামনে কৃষ্ণের ছবি রাখো, কিন্তু আমরা রাখি আমার গার্লফ্রেন্ড লক্ষ্মী সোনা, রাগ করো না, একটু হাসো প্লিজ। তার হাসি না দেখলে আমার ঘুম পায় না, ঘুম থেকে উঠে চোখটা খুলে তাকে না দেখলে আমার সকালটা ভালো যায় না। তাহলে হবে কি করে? রাধারানী শিক্ষা দিলেন চোখটা খুলে প্রথমে কাকে দেখো? ভগবানকে দেখো। রাধারানী এই জন্য অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন, সে অনেক কথা লীলা প্রকাশ না করলে বিস্তারিত বোঝা যাবে না তত্ত্ব। আমি কেবল সময় দুদিন থাকার কারণে অল্প অল্প টাচ করে করে যাচ্ছি। রাধারানী অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন, চোখটা খুলেই তিনি প্রথম গোবিন্দকে দর্শন করবেন এই আকাঙ্ক্ষায় তাই করেছিলেন তিনি। রাত্রে ঘুমাবো, নিত্যকর্মের প্রথম অংশটা হচ্ছে ব্যাট সুইচ অন করলে, চোখটা খুললে প্রথমে কৃষ্ণকে দর্শন করে ভগবানকে দর্শন করে দিনটা শুরু করবে। ঘুমাবে যখন কৃষ্ণকে দর্শন করে ঘুমাবে, কারণ এই রাতটাই তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। ঘুমালাম গিয়ে আজকে, চোখটা খুললে সকাল, নইলে আমাদের জীবনে কি পরকাল? এখান থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই, তুমি বাড়ি ফিরে যেতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নেই। বলো হরি হরি বল হয়ে যেতে পারে। এই জন্য ছবি কোন দিকে রাখবে? পায়ের দিকে ছবি রাখবে। অনেকে বলে ভগবানের ছবি পায়ের দিকে রাখবো, পায়ের দিকেই রাখা উচিত। তবে তুমি যে পালংকে ঘুমিয়েছো তোমার পা বরাবর রাখবে না, একটু উঁচু জায়গায় রাখবে, যেন পা থেকে কমপক্ষে আড়াই হাত উঁচুতে চিত্রপটটা টাঙ্গানো থাকে। কারণ তুমি যখন এইভাবে ঘুমাবে চোখটা কোন দিকে যাবে? মাথার দিকে না সামনের দিকে, পায়ের দিকে? এটা তো ভগবান নিজেই দেখিয়ে দিলেন, তিনি ঘুমের অভিনয় করলেন। দুর্যোধন আসলো যে আমি রাজার ছেলে, আমি মাথার দিকে আসনে বসবো, আমি কুরু সম্রাটের পুত্র। অর্জুন, কি সৌভাগ্য আমার চরণের দিকে বসার জায়গা, আজকে আমার সকার আমি চরণ সেবা করার সুযোগ পেলাম। কৃষ্ণ বলেছিলেন চোখটা খুলে প্রথমে যাকে দেখবো আমি তাকেই কৃপা দেখো। কি সুন্দর ব্যাখ্যা শাস্ত্রে! আমরা ঘুম থেকে উঠে কি কখনো ভগবানকে দর্শন করি? যদি না করো কালকে থেকে চেষ্টা করো। কৃষ্ণ চোখটা খুললেন, খুলেই তার পায়ের দিকে দৃষ্টি গেল। পারতো কখন আসলে দেখো, এই জন্য পায়ের দিকে রাখো একটা ছবি, পা বরাবর নয় একটু উপরে। মনে করো এই শয়ন খাট, এ থেকে একটু উপরে ছবিটা রাখো, যেন ব্যাট সুইচটা অন করলি ভগবানকে দেখতে পারো। ঘুম থেকে উঠি বাথরুম টয়লেটের দৌড় নয়, আগে ভগবানকে প্রণাম দিয়ে তারপর যাও নিত্য কাজে। তারপর কি? পালঙ্ক তককে নেমেই, পালঙ্ক থেকে নেমেই কাকে প্রণাম করতে হয়? বসুমতী মাকে, এই ধরণী আমাদের মা। একটা মন্ত্র আছে, সমুদ্রে মেখলে দেবী পর্বত স্তনমণ্ডলে, তোমরা কি পারো? বাহ, গুড। হ্যাঁ, এই যে ধরণীকে প্রণাম, ধরণী আমাদের মা। শাস্ত্রে যাদেরকে মা বলা হয়েছে তন্মধ্যে ধরণী একজন, তাকে প্রণাম করতে হবে প্রত্যেক দিন। স্নান করে সূর্য দেবতাকে প্রণাম দিতে হবে, এগুলো নিত্যকর্মের অংশ। জবা কুসুম শনকাশম কাশ্যপায়ং মহাদূতিং দান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। বা তোমরা তো অনেক ভালো। এই যে মন্ত্র, কারণ এই যে লাইট জ্বলছে প্রতি মাসে বিল দিতে হয়, ফ্যান চলছে প্রতি মাসে বিল দিতে হয়, সূর্য দেবতা আমাদেরকে যে আলো দিচ্ছেন, যদি একদিন এসে বলেন এই যে লাইট ব্যবহার করছে এখন তো কার্ড সিস্টেম, কার্ড না থাকলে অন্ধকার, জল তুলছো মোটর দিয়ে বিল দিতে হয়, সাপ্লাই ব্যবহার করছো বিল দিতে হয়। সূর্যদেব যদি এসে বলে আমি যে সারা জীবন আলো দিলাম আমার বিল পরিশোধ করো, কি বলবো? পবন যদি বলে স্বাদের বাতাস যে খাও পাখা দিয়ে বিল তো দেও, আমি যে এত বাতাস দিচ্ছি আমার বিল পরিশোধ করো। বরুণ দেবতা যদি বলে হ্যাঁ জল তুলছো নিচ থেকে, এই জলের দেবতা আমি, আমার বিল দাও। ইন্দ্র যদি বলে আমি জল দিচ্ছি কৃষ্ণের নির্দেশে, কই আমাকে তো কিছুই করো না। এই জন্য মানুষ পাঁচটা ঋণ নিয়ে জন্ম নেয়, তন্মধ্যে একটা ঋণ দেব ঋণ। প্রত্যেকের উচিত সূর্য দেবতাকে প্রণাম দেওয়া। কেউ
যদি প্রত্যেক দিন সূর্য দেবতাকে প্রণাম দেয় নিষ্ঠা সহকারে, শাস্ত্র নিশ্চয়তা দিয়ে বলছে তার কখনো মাথা ব্যথা হবে না, হবেই না মাথা ব্যথা। নিত্য কর্মের মাঝে তুলসীকে স্নান করানো, প্রতিদিন প্রণাম দেওয়া, পরিক্রমা করা, এটা নিত্য কর্মের অংশ। এরপরে নিত্য কর্মের আরেকটা অংশ, এটা আমরা ছোটবেলা দেখেছি, এখন তো আমরা অত্যাধুনিক হওয়ার কারণে পরিবেশ পরিস্থিতি নাই, ঘুম থেকে উঠি মা দেখতাম গোবর গুল্লা একটা গটির মাঝে সারা বাড়ি উঠান সিটা দিতা, তোমরা এটা কি থাকো গো উঠান সিটা কও, এখন তো গোবর টোবর নাই আসছে তোমরা উঠান সিটাই কও, তোমরা লাগে আমরা মিল আসছে কি থাকো তোমরা গোবর সিটা আছে এক কথাই, তা আমরা কই উঠান সিটা মানে অ্যান্টিভাইরাস রূপে কাজ করে গোবর, বাকি ভাইরাসদেরকে ডিস্ট্রয় করে। এই যে দুধ দেখবে আমরা বিভিন্ন কীর্তনে আসরে দেই, এই দুধটা কিন্তু অ্যান্টিভাইরাস রূপে কাজ করে, বাকি ভাইরাসদেরকে মারতে সহায়তা করে। বিষ খেলে গ্রামাঞ্চলে দেখছি গোবর গুল্লা খাওয়াই দিছে, বমি করে, কিছুটা বিষের ক্রিয়া নষ্ট হয়, এবং এই গোবর দিয়ে সারা বাড়ি, এই যে সংক্রান্তিতে আমরা অঞ্চলে এখনো রীতি আছে সারা বাড়ি গোবর দিয়ে লেপব। এখন তো আমরা গ্যাস গ্যাস ছাড়া কিচ্ছু বুঝি না, বৃন্দাবনে গিয়ে দেখবে এখনো ব্রজ গোপীরা গুমুট বুঝো গো মুইটা বুঝনি মুইটা সডা মুইটা সডা ইত্যাদি এখনো রান্ধে বৃন্দাবনের মাইনসে, ব্রজ গোপী যারা এরা মুইটা দিয়ে রান্ধে, মা অত উন্নত মুইটা দিয়ে রান্ধে খেলে, কারণ এই যে গুমুট দিয়ে রান্না তার একটা সাইন্টিফিক কারণ আছে, গ্যাস দ্বারা রান্না করলে যে গুণাগুণটা বোঝায় তাকে মেডিকেল সায়েন্স পরীক্ষা করে নিশ্চিত হয়েছে, গুমুট দিয়ে রান্নায় গ্যাসের রান্নার চেয়ে অধিক খাদ্যের গুণাগুণ বজায় থাকে। আমাদের সনাতনের এগুলো দর্শন, সনাতনটাই তো একটা বিজ্ঞান। এই গোবর জল সারা বাড়ি ছিটিয়ে দিত মা কাকিমা জেঠিমাকে দেখছি খুব ভোরবেলা, আর সংক্রান্তিতে গোবর দিয়া সারা বাড়ি লেপবে। এই যে এগুলো পবিত্রতার প্রতীক, পবিত্রতার প্রতীক, এগুলো এগুলো দরকার, এগুলোর পিছনে সাইন্টিফিক কারণ আছে। আয়ুর্বেদিক শাস্ত্রে গিয়ে দেখো গোমূত্রকে রিফাইন করে ঔষধ তৈরি করা হচ্ছে। এখন তো গরু নিয়ে রাজনীতি হয়, এগুলো নিয়ে রাজনৈতিক কথা বলা হয়, কিন্তু এটার পিছনে সাইন্টিফিক কারণগুলো দেখো। আমাদের ধর্মটা মূলত একটা সায়েন্স, আমরা সনাতনীরা যেগুলো ব্যবহার করি তার পিছনে একটা বিজ্ঞান কাজ করে, একটা দর্শন কাজ করে। এমনিতেই সনাতনী হিন্দুরা কিচ্ছু ব্যবহার করে না, এটার পিছনে একটা দর্শন আছে বলেই তারা ব্যবহার করে, শঙ্খ সিঁদুর থেকে শুরু করে যত কিছুই সনাতনীরা ব্যবহার করে তার পিছনে একটা দর্শন আছে, তার পিছনে একটা সায়েন্স রয়েছে, এই জন্যই তো করে। উচ্চ শিক্ষিতা যারা, শিক্ষিতার মাঝে আবার দুই প্রকার আছে, কিছু কিছু শিক্ষা আছে শুধু ফাঁস করার জন্যই পড়ে, ভালো রেজাল্টের জন্য পড়ে, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য নয়। একটা প্রবাদ আছে না, খালি কলসি বাজে বেশি, প্রকৃত জ্ঞানী যে সে বিনয়ী হয়, তৃণাদপি শুনি চেন তরুণী বসহিষ্ণু না, প্রকৃত যারা শিক্ষিতা সনাতনী হিন্দুদের মাঝে তারা দেখবে ধর্মের প্রতি অনেক টান, কারণ তারা বুঝে এই ধর্ম মূলত কেবল এগুলোর মাঝে সীমাবদ্ধ না, যে এই ড্রেসটার মাঝে এটার মাঝে এই এই মালার মাঝে এগুলোর মাঝেই সীমাবদ্ধ নয়, ধর্মের আইনগুলো মূলত একটা প্রকৃত মানুষকে ভালো রাখার উপায় আর কিছু নয়। ধর্ম মানুষকে ভালো রাখার রুল অফ রেগুলেশন। মনে করুন আপনি গ্রামে থাকবেন, গ্রামে একটা আইন আছে না,
সমাজের একটা আইন ছাড়া কি চলতে পারবে? চালাক চোর থাকতে গেলে সমাজের একটা আইন আছে, তুমি ইচ্ছে করলে যা খুশি তাই করবে তা তো হবে না। সমাজের মানুষ তোমাকে এক গড়ে করে রাখবে, তুমি গাড়ি চালাবে একটা আইন মেনে চলতে হবে না, ট্রাফিক আইন মেনে চলতে হবে। এখন সরকারি কিছু বিধিনিষেধ রয়েছে, আমি যদি এই বিধিনিষেধ না মানি তাহলে আমাকে সরকার শাস্তি দেবে। প্রত্যেক ক্ষেত্রে একটা আইন রয়েছে, ধর্মটা মূলত একটা আইন। কিসের আইন? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে ভগবানের আইন, ওই আইনটাকে ধারণ করার নামই ধর্ম, আর কিছু নয়। যেমন জলের ধর্ম কি? পিপাসা মেটানো। জল যদি অপেয় হয়ে যায়, পিপাসা মেটাবার ক্ষমতা হারিয়ে ফেলে, জলের মূল্য নেই, দূষিত যদি হয়ে যায় জল। আগুনের ধর্ম শক্তি হচ্ছে উত্তাপ পুরানো, আগুন যদি পুরাতে না পারে আগুন কি হয়ে যায়, তার ধর্ম থেকে সরে গেলে মূল্য নেই। সাপের ধর্ম হচ্ছে বিষ চুবাল দেওয়া, যে সাপের বিষ নাই, দুরা সাপ চিনো তোমরা? দুরা সাপে কেউ ভয় পায়নি? জাতি সাপের বাচ্চারি সবাই ভয় পায়। এই জন্য মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায় তাহলে মানুষের কোনো মূল্য নেই, মানুষ কখনো ভালো থাকতে পারবে না। এই জন্য ভালো রাখার প্রক্রিয়াটাই ধর্ম। প্রত্যেকটার পিছনে তত্ত্ব আছে, প্রত্যেকটার পিছনে দর্শন আছে, এই জন্য শাস্ত্র পড়া দরকার। কোন জায়গা থেকে এত দূর গেলাম? মহাময়িম বিশ্বের চিতার বিষয়টা বুঝাতে গিয়ে শাখা প্রশাখায় গেলাম। চলো আমরা আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। এই যে আজকে রাত্রিবেলা একটা খড় দিয়ে একটা ঘর বানানো হচ্ছে, এটা মহাময়িম বিশ্বের চিতা। এই মহাময়িম বিশ্বকে তার প্রসঙ্গে আমরা শুনছিলাম যে শান্তনুর তিনি পুত্র দেবব্রত, ওই দেবব্রত যাকে বিয়ে করানোর জন্য শান্তনু মেয়ে দেখছিলেন, তিনি একদিন যাচ্ছেন মৃগয়ায়, গিয়ে তিনি এক দিবরের কন্যা মৎস্যগন্ধাকে দেখে মোহিত হয়ে গেলেন। আর এই কথা থেকে আমরা বলছিলাম মহাভারতটার সঙ্গে একটা যুগসূত্র আমাদের থাকা দরকার। এই দিবরের কন্যা মৎস্যগন্ধা তার রূপে তিনি আকৃষ্ট হয়ে গেলেন। ভেবে দেখো, ছেলে বিয়ে করার উপযুক্ত, এবার বাপ গিয়ে এক ফুরিরে দেখা তার সয়েজ লাগিয়ে গেছে। উমা এটা কি মন কথা? ফুয়া বিয়ে করার উপযুক্ত, বাফের এখন সয়েজ লেগে গেছে, এটার পিছনে তত্ত্ব আছে। এই অবস্থা হওয়ার কারণে মহাভারতের পটভূমিটা হলো কি? মহাভারত এমন একটা গ্রন্থ আমাদের জীবনের কথা বলে, আমাদের জীবনের মূল্যবোধটাকে এমন ভাবে উপস্থাপন করেছে মহাভারত, যা মহাভারতে নেই, ভারতেও খুঁজে পাবে না। মহাভারত এক অমূল্য গ্রন্থ, মহাভারতটাকে নিয়ে রিসার্চ চলছে সারা বিশ্ব। আজকে রাজনীতি যদি কেউ শিখতে চায় মহাভারতের কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনা যদি শিখতে চায়, ভ্রাতৃত্ববোধ যদি জানতে চায়, সংসারের কল্যাণ যদি জানতে চায়, রামায়ণের কোনো বিকল্প নেই। হলো কি, তার আগে অবশ্যই তার আরেকজন স্ত্রী ছিল, সেই স্ত্রী হচ্ছে গঙ্গা। আমরা জানবো ধারাবাহিক ভাবে কালকেও যেহেতু আছে সংক্রান্তি নিয়েই কেবল আমাদের এই তারিখে আলোচনা, কিন্তু তিনি চলে গিয়েছিলেন একটা বিশেষ কারণে, কারণটা আমরা ব্যাখ্যা করব পরে। ওই চলে যাওয়ার পরেই শান্তনু ওই দিবরের কন্যা মানে একটা জেলে জেলের কন্যা মৎস্যগন্ধাকে দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন। রাজ কার্যে এসে তার কোনো মন নেই, চুপি চুপি করে শান্তনু গিয়ে দেখা করলেন দিবরের কন্যা মৎস্যগন্ধার সঙ্গে, প্রেমে পড়ে গেলেন তিনি জেলের কন্যার প্রতি। বিয়ে করার প্রস্তাব দিলেন কুরু রাজ্যের সম্রাট, তাকে প্রস্তাব দিয়েছে, জেলে কন্যার তো মহাভাগ্য, কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন। মনে রাখবে ভালোবাসায় যদি শর্ত থাকে তাহলে বুঝবে, এটা মহাভারতের শিক্ষা, সেটা কখনো প্রকৃত ভালোবাসা নয়। ভালোবাসায় তো শর্ত থাকার কথা না, বলছে তুমি যে আমায় বিয়ে করবে, তোমার তো আগে আরেকটা পুত্র আছে, তাহলে বড় ছেলেটাই তো রাজা হয়, আমি যে জেলে কন্যা তুমি যে আমায় বিয়ে করবে, তা আমার গর্বে যে সন্তান হবে তারা কি দাস হয়ে জীবন কাটাবে নাকি?
তুমি কি পারবে আমার ছেলেকে রাজা বানাতে? বলছি এটা কি বলছো তুমি, কি বলছো? এটা তো আমি মেনে নিতে পারি না, আমার বড় ছেলেকে তো আমি বঞ্চিত করতে পারি না, তার অপরাধ কি? বলছে তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে পারবো। কিন্তু মুনি তো চলে গেলেন, অনাগত সন্তানের পিতৃত্বের অধিকার কে দেবে? এখনকার সময়ে বিষয়টা ঘটলে আমরা হাসপাতালে দৌড়াতাম, কিন্তু আজ থেকে 5000 বছর আগের নারী কতটা উন্নত ছিল, কতটা দৃঢ়তা ছিল। আজকে নারীর অধিকার নিয়ে কথা বলি, অধিকারের কথা মহাভারতের পূর্বে আর কোনো গ্রন্থ দিয়েছিল নাকি কোনো ধর্ম? হ্যাঁ, সনাতন ধর্ম থেকে তো পৃথিবীর সকল ধর্মের সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম যেভাবে নারীর প্রতিবাদ করার শিক্ষা দিয়েছে, একটা সিঙ্গেল চরিত্র অন্তিবাদী নারী মহাভারতে, একটা সত্যে অধিষ্ঠিত নারীর মূর্ত প্রতীক এই মৎস্যগন্ধা, কোন শাস্ত্রে কোন ধর্মে এতটা অধিকার নির্ক্ষমতায়ন দেখিয়েছে আমাদের শাস্ত্র ছাড়া? হ্যাঁ, কোন শাস্ত্র দেখিয়েছে নারীর ক্ষমতায়ন? আমাদের মহাভারত যেভাবে নারীর অধিকার ক্ষমতায়ন এবং সত্যের দৃঢ়তার কথা, সৎ সাহসের কথা শিক্ষা দিয়েছে, আর কোন ধর্ম দেখাতে পারে নাই। সেই মেয়েটা যখন সন্তান সম্ভবা হলো, কারো কাছে লুকায়নি, প্রথমেই গিয়ে বাবার কাছে বলছে আমি মা হতে চলেছি। সমাজের সবাইকে ডেকে ডেকে বলছে আমি মা হতে চলেছি, এতদিন কোনো পুরুষ আমাকে গ্রহণ করে নাই, আমার নারী হৃদয়ের কামনা তো অসত্য নয়, আমি মা হতে চলেছি, মা হতে চলেছি আমি। এই যে সত্যে তার দৃঢ়তা, এই জন্য মৎস্যগন্ধার নাম হয়ে গেল সত্যবতী। দেখো, মায়ের কারণে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জগতের বুকে ভূষিত হলেন। আরেকটা চরিত্র কর্ণ, কুন্তির গড়ে জন্ম, দুর্বাসার বরে অবিবাহিত অবস্থায়, যে কুন্তির চরিত্র এখনকার অনেক মেয়েরা অবলম্বন করছে। আজ থেকে 5000 বছর আগের চরিত্রের দিকে তাকাও। এই জন্যই তো মহাভারত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাব্য। সেই কুন্তি ভাবলেন জগৎজীব আমাকে কলঙ্ক দেবে, সন্তানটা বাঁচবে কিনা মরবে সেই চিন্তা করলেন না, তাকে জলে ভাসিয়ে দিলেন। জগতের বুকে সবচেয়ে যদি কোনো পাপ হয়ে থাকে, সেই পাপ হচ্ছে গর্ভপাত করা। মনে রাখবে ভালো করে কথাটা, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শরণ। এখনকার অপরাধ নিয়ে আমার কথায়, আল্ট্রাসোনোগ্রাফিতে ছেলে না মেয়ে দেখার পরও, আমার নিজের চোখে দেখা যে মেয়ে ছেলে প্রাপ্তির জন্য বাচ্চা নিচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফিতে দেখেছে মেয়ে জোর করে তাকে অপারেশন করে মেরে ফেলেছে। এই পাপের ভাগ কে নেবে, কে নেবে? হ্যাঁ, এগুলো ভাবা দরকার। সন্তানের যে জন্ম নিয়ন্ত্রণের প্রক্রিয়া, এটা তো আমাদের শাস্ত্র সমর্থন করে, কিন্তু এই পাপ কার্য করার তো সমর্থন কেউ দেয় নাই। অনাগত ভবিষ্যৎ দেখার কথা তো কেউ বলে নাই। দ্রৌপদী জানতে চেয়েছিলেন যুদ্ধের পরিণতি কি হবে, কৃষ্ণ বলেছিলেন দেখো ভবিষ্যতের কথা জানার অধিকার কারো নাই, উচিত না জানা। যদি তুমি জানো কর্ম করার আগেই যদি ফল জেনে যাও, উৎসাহ আছে, আনন্দ আছে, উদ্দীপনা আছে, আনন্দ খুঁজে পাওয়া যায়, যদি আগেই জানো তুমি রেজাল্ট কি পাবে, এখানেই শেষ নয়। দ্রৌপদী এটা না জানাই ভালো, যদি তোমার খারাপ পরিণতি হয় তাহলে তোমার জীবন দুঃখে ভরে যাবে। কর্মের মাধ্যমে মানুষ খারাপ থেকে ভালো গুণে যেতে পারে, এই জন্য এগুলো উচিত নয়, এগুলো মহাপাপ। এমনকি এমন আমি মায়েদেরকেও দেখেছি যারা পরবর্তীতে আর মাই হতে পারেন নাই। সারা বাংলায় ঘুরে কত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, কেঁদে কেঁদে বলে যে বাবা কত চেষ্টা করে আর মা হতেই পারছি না। এগুলো শাস্ত্রীয় কথা, এগুলো উচিত আমাদের জানা। আজকে সেই কুন্তির সিঙ্গেল চরিত্রটা দেখো, আজকে মায়ের কারণে কর্ণ সারা জীবন নিন্দিত হলেন। একটা সন্তানের জীবনে সবচেয়ে বড় পরিচয় কি? পিতৃ পরিচয়, নতুবা অনাকাঙ্ক্ষিত সে সন্তান। আমার বাবাকে আমিও জানি না,
তোমার বাবাকে তুমিও জানো না, কে জানবে? একমাত্র আমার মা জানে। ভুল বলছি কি? মা ছাড়া কেউ বলতে পারবে আমাদের বাপকে? তাহলে মায়ের অবদানটাই তো সমাজে সর্বাগ্রে, মায়ের অবদানটাই তো জগতের বুকে শ্রেষ্ঠ। এই জন্য তো মাকে সর্বোচ্চ স্থান দিয়েছে আমাদের শাস্ত্র, জননী স্বর্গাদপি গরীয়সী। একমাত্র মাই জানে সন্তানের বাবাকে। মায়ের কারণে কর্ণ নিন্দিত হলো, মায়ের কারণে আজকে ব্যাসদেব ভূষিত হলো। মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা, পদ্মগন্ধা থেকে সত্যবতী, ওই গর্ভে আসলো সন্তান, দ্বীপের মাঝে জন্ম হলো, তাই তার নাম দ্বৈপায়ন। গায়ের বর্ণটা ছিল কালো, এই জন্য তার নাম কৃষ্ণ। বেদকে চারটা ভাগে বিভাজন করেছিলেন, তাই তার নাম হলো বেদব্যাস। পরাশর মুনি বলে গিয়েছিলেন, যখন তুমি স্মরণ করবে আমি আবার আসবো। ওই ব্যাসদেব পুত্রকে পরাশর মুনির আশ্রমে দিয়ে দিলেন, সেখানে সে পাণ্ডিত্য অর্জন করলো। দেখেছো আজকে সেই নারী কতটা প্রতিবাদী? আজকে সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার বলে চিৎকার চেঁচামেচি করি। হ্যাঁ, একটা নারী 5000 বছর আগে কতটা যুদ্ধ করে সন্তানকে টিকিয়ে রেখেছে। আমাদের শাস্ত্রে নারীর কতটা অধিকার, কতটা সাহস দেখো। হ্যাঁ, সনাতন ধর্মের মতো আর কোথাও আছে নাকি? দেখাতে পারবে কেউ? সেই মৎস্যগন্ধা ওরফে সত্যবতী তাকে গিয়ে দেবব্রত বলছে, তুমি মা আমি নিতে এসেছি, আমার বাবা তোমাকে পাট রানী করার সিদ্ধান্ত নিয়েছেন। বলছে, দেখো পুত্র, তুমি কি জানো আমি একটা শর্ত দিয়েছি তোমার বাবাকে? অধিক লোভ মানুষকে কি করে পতনের দিকে নিয়ে যায়, নরকের দ্বিতীয় দরজা। সত্যবতীর মতো নারীর এই লালসার সিদ্ধান্তটাই মহাভারতের ইতিহাসে কলঙ্কজনক সিদ্ধান্ত ছিল, যার কারণে আজকে এত দুর্গতি হলো মহাভারতে। তার একমাত্র শান্তনুর সিদ্ধান্ত আর এই মৎস্যগন্ধার উচ্চ লালসাদাই কি আমার গর্ভের সন্তান যেন রাজা হতে পারে। ঠিক আছে, আমি কথা দিলাম আমি রাজা হব না, রাজসিংহাসনে বসব না। দেখো বাবা, তুমি না হয় ছেড়ে দিলে, তোমার সন্তান তো সেটা মানবে না, তোমার সন্তান তো সেই অধিকার থেকে নিজেকে সরাতে নাও পারে। তখনই বললেন, আমি গঙ্গাপুত্র দেবব্রত আজকে এই পবিত্র জলকে স্পর্শ করে আমি কথা দিলাম, আমি জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এই সিদ্ধান্তটাও মহামহিম বিশ্বের, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাই আজকে মহাভারতের পটভূমিকাকে এই জায়গায় ওই জায়গায় নিয়ে গিয়েছিল। এই কঠিন প্রতিজ্ঞা করার কারণে তার নাম হলো, ভীষণ প্রতিজ্ঞা করার কারণে তার নাম হলো বিশ্ব। কন্যার বিয়ে হলো, কিন্তু বাবা যে শুনলেন, শুনে আপনারা কি জানেন শান্তনু এবং সত্যবতীর সংসার কিন্তু বেশি দিন টিকে নাই। বিস্তারিত ব্যাখ্যা না করলে বুঝবেন না, এবং দাম্পত্য জীবনে কিন্তু এত সুখ ছিল না। আর স্বামী স্ত্রীর মাঝে যদি সম্পর্ক মধুর না হয়, তাহলে সেই সন্তান কখনো পূর্ণ আসবে না, একটা না একটা শারীরিক সমস্যা থাকবেই, যার কারণে তাদের দুই পুত্র চিত্রাঙ্গদ বিচিত্র বীর্যের অবস্থাটা কি হলো দেখো। একজন আসলেন সন্তান দানে অক্ষম, আরেকজন শারীরিক ভাবে বৈকল্য মারা গেল। এগুলো সম্পূর্ণ সায়েন্টিফিক থিওরি। আজকে শান্তনু মৃত্যুবরণ করলেন এই চিন্তায়, আমি চি 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 কেমন বাবা, হ্যাঁ নিজের পুত্রের আকাঙ্ক্ষাকে আমি জলাঞ্জলি দিলাম নিজের জন্য। অভিশপ্ত নিজেকে ভাবলেন, মারা গেলেন। আর সত্যবতীর তার পরিণতি কি হলো? সেই সত্যবতী শেষ বয়সে তাকে আশ্রমে দিয়ে দেয়া হয়েছিল রাজ্য থেকে। দেখো এই মহামহিম বিশ্ব, ভীষণ প্রতিজ্ঞা করার কারণে তার নাম বিশ্ব হলো। সেই বিশ্বের চিতা আজকে সাজানো হচ্ছে, আগামীকাল ভোর বেলা সেটা জ্বলবে। কারণ কি?
এই বিশ্ব কে ছিলেন পূর্বজন্মে সেটা আগে আমাদের জানতে হবে, তা না হলে এই ঘরের রহস্য বুঝব না। এতদিন যাবত আমরা এই ঘরটাকে ভেড়ার ঘর বলে আসছি, এটা ঠিক নয়। এই বিশ্ব প্রতিজ্ঞা করেছিলেন তিনি রাজ সিংহাসনে বসবেন না, তিনি দাস হয়ে জীবন যাপন করবেন। তার বাবা এই কঠিন প্রতিজ্ঞার কারণে তাকে একটা বর দিয়েছিল যে হে পুত্র, আমার জীবনের যত সর্বোত্তম সাধনা আছে সমস্ত সাধনা দিয়ে আমি তোমায় কৃপা করলাম, তুমি এত ত্যাগ করেছো জীবনে, আমাকে তুমি এতটা ছোট করে দিলে, পিতা হিসাবে ব্যক্ত করে দিলে, তোমার ইচ্ছা মৃত্যুর বর আমি তোমাকে প্রদান করলাম, তুমি যখন চাইবে তখনই তুমি মরবে, নতুবা কেউ তোমাকে মারতে পারবে না। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে শান্তনু রাজা কি চরিত্রগত দিক থেকে খারাপ ছিলেন যে এত বড় বর দেওয়ার ক্ষমতা রাখে? বিষয়টা তা নয়, এটা মূলত একটা অভিনয় ছিল জগৎকে বোঝানোর জন্য। সেই বিশ্ব যখন সরসজ্জায় ছিলেন, তার সর্বাঙ্গে তীর বিদ্ধ হলো। কেন তীর বিদ্ধ হলো তারও একটা লীলা আছে, কালকে শুনবো আমরা। দীর্ঘ 56তম দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন, এই আজকের দিন পর্যন্ত 56, আগামীকাল 57তম দিন ছিল বিশ্বের সরসজ্জা, উত্তরায়ণ সংক্রান্তির দিন, মানে পৌষ সংক্রান্তির দিন। কেন জানো? এতটা দিন কেন তিনি সরসজ্জায় অপেক্ষা করেছিলেন এত কষ্টের মাঝে? এমন করেছিলেন, শোয়া মাথা নাড়াতে পারেন না, হাত নাড়াতে পারেন না, পা নাড়াতে পারেন না, সর্বাঙ্গে তীর বিদ্ধ ছিল, এত কষ্ট করে কেন রইলেন? তার কারণ হচ্ছে এই আগামীকালের দিন মানে উত্তরায়ণ সংক্রান্তির দিনে মৃত্যুবরণ করবেন বলে তিনি 56তম দিন অপেক্ষা করেছিলেন। এমন কি ইতিহাস, এমন কি মহিমা আগামী কালকার, আগামী কালকের দিন মানে উত্তরায়ণ সংক্রান্তির দিনে কেউ যদি মৃত্যুবরণ করে তাকে আর কখনো এই সংসার দুঃখ কারাগারে আসতে হয় না, সে ভগবত চরণ প্রাপ্ত হয়। এই জন্য আগামীকাল যদি কেউ মরে তাহলে তার কখনো আর জগৎ সংসারে আসতে হবে না, ভগবত চরণ প্রাপ্ত হবে। তাহলে কি করবো, কালকে গিয়ে ফাঁস লাগিয়ে যাই, বিষ খাই নাই? এইভাবে না, আত্মহত্যা নয়। যদি কেউ মারা যায় এই সংক্রান্তির দিন মানে আগামীকাল, অবশ্যই কালকে সব ব্যাখ্যা করব এই কালকের দিনের মহিমা, কারণ সময় তো কম, পরে একটু নিত্য ইচ্ছে আছে। আগামীকাল অবশ্যই সবাইকে সূর্য উদয়ের আগে স্নান করা উচিত, ভালো করে বুঝুন। ব্রাহ্ম মুহূর্তে যদি আগামীকাল কেউ স্নান করে সকল তীর্থ স্নানের ফল পাবে। কাক ডাকার আগে স্নান করতে হবে সবাইকে, তারপরে কি আগামীকাল অবশ্যই গঙ্গায় তিনটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে সিঁদুর, একটা তুলসী পত্র, আর একটা বেলপাতা। সিঁদুর কেন? সিঁদুর গঙ্গাতে দিলে সেই সিঁদুর ব্রহ্মার নিকটে পৌঁছে যায়, তোমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে। বেলপাতা যদি গঙ্গায় দাও মহাদেবের চরণে পৌঁছে যায়, আর তুলসী দিলে বিষ্ণুর চরণে পৌঁছে যায়, ব্যাখ্যা করছি না। তারপর কি আগামীকাল মা গঙ্গাকে আরাধনা করা উচিত, এই মহামহিম বিশ্বের মা হচ্ছে গঙ্গা। এই গঙ্গার তীরে বা কোনো জায়গায় ঘরটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহামহিম বিশ্বের চিতা জ্বালানো হচ্ছে, এটা ভেড়ার ঘর নয়, যেন মহামহিম বিশ্বের মতো পরাক্রমশীল ভাব আমাদের মাঝে আসে। এবং এই ঘরটায় আগুন জ্বালিয়ে প্রথমে সেই তাপ চোখের মাঝে স্পর্শ করতে হয়, যেন আমাদের দিব্য দৃষ্টি জাগ্রত হয়। আর অবশ্যই অবশ্যই আগামীকাল কোন প্রকার মাছ মাংস খাওয়া যাবে সংক্রান্তিতে, কোনদিন খাবেন না, এর মতো মহাপাপ হতে পারে না। আর কালকের দিন খুব গুরুত্বপূর্ণ, শারীরিক সংযম প্লাস যত পাপ যদি করো অক্ষয় পূর্ণ করলে। এই জন্য কালকের দিন একটু বুঝে শুনে চলতে হবে, উত্তরায়ণ সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ। বছরে মাঝে মাঝে কিছু দিন আসে। আরেকটা বিষয় মনে রাখবেন, এই ভেড়ার গড় যে নাম দিয়েছি আমরা, এই গড়ে কখনো আজকে রাত্রে মাছ মাংস ডিজে গান বাজাইয়ে কোনো কিছু করবা না, ইয়াং কুলাপানদেরকে কইতেছি। কারণ কি? তার কারণ এটা চিতা,
এই জায়গায় যদি কোনো খারাপ কার্য করো এই পাপের কোনো ক্ষমা হবে না। বাকি কথা যে কথাগুলো শেষ করতে পারলাম না আগামী কাল আমরা ব্যাখ্যা করব, আপনারা সবাই আসবেন, সংক্রান্তের আরো অনেক তত্ত্ব রয়েছে আমরা আগামী কাল শ্রবণ করব। সবার মঙ্গল হোক, জয় গৌড়, জয় নিতাই, জয় শ্রী রাধের সামনিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম গৌর 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 হরে গৌর
গৌর হরে ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।